আসসালামু আলাইকুম মাই डियर স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো এই পান্ডেমিক সিচুয়েশনে বা অনেকেরই আজকের দিনটা খুব খারাপ কেটেছে বিশেষ করে SSC 21 এবং HSC 21 কারণ তাদের ব্যাপারে বেশ কিছু সিদ্ধান্ত গভার্নমেন্ট থেকে এসেছে সো সেই সিদ্ধান্তগুলো কি ছিল এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কিভাবে চলতে হবে এবং এই সিদ্ধান্তের মধ্যে কিছু কমপ্লেক্স প্রশ্ন আমাদের মনে সকাল থেকেই মানে গভর্নমেন্ট ঘোষণা দেওয়ার পর থেকে কিন্তু ঘুরপাক খাচ্ছে যেমন কিছু প্রশ্ন আছে যা আমরা বুঝি না বাট কিছু ওয়ার্ড আমাদের শিক্ষামন্ত্রী ইউজ করেছেন যা আমরা অনেকে বুঝতে পারিনি তো সেই ব্যাপারগুলো কিন্তু আমরা আজকে তোমাদেরকে সিম্পল করে বুঝিয়ে দেওয়ার জন্যই আজকের লাইভ সেশনটি আয়োজন করেছি এবং একই সাথে আমরা তোমাদেরকে আজকের লাইভ সেশনের মাধ্যমে জানিয়ে দিব যে তোমার আগামী জার্নিটা কেমন হওয়া উচিত যে জার্নির মাধ্যমে তুমি 21 এ একটি বেস্ট রেজাল্ট অ্যাচিভ করতে পারো অনেকে বলতে পারো ভাইয়া আমাদের তো বিগত পরীক্ষা মানে এসএসসি জএসসি এর উপর নির্ভর করে আমাদেরকে মার্কিং করবে সো আমার তো আসলে অলরেডি রেজাল্ট হয়েই গেছে মানে আমি যদি জএসসি এসএসসি তে জিপিএ 5 পেтал জিপিএ 5 আর জএসসি এসএসসি তে যদি আমি এ মাইনাস পেтал আমি এখন এখনোই মাইনাস তাই না ভাইয়া এটা ভাবার কোনো চিন্তা নাই কারণ অনেক কিছুই চেঞ্জ হয়ে যেতে পারে কারণ শিক্ষামন্ত্রীর কথাই কিন্তু দুইটা বিষয়ই মিন করে যে হতেও পারে নাও হতে পারে তো আসলে কি হতে পারে তা কিন্তু তোমাদেরকে জবাব দিবে আমাদের এক্সপিরিয়েন্সড টিচার প্যানেল কাপু ভাইয়া এবং এয়ার ভাইয়া আর তোমাদের এই কমপ্লেক্স প্রশ্নগুলো যেগুলো তোমাদের মনে ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের এই লাইভ সেশনটির আমরা আয়োজন করেছি সো তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছো তোমরা তোমাদের টাইমলাইনে আজকের এই ইম্পর্টেন্ট লাইভ সেশনটি অবশ্যই শেয়ার করে দিবে কেননা এই লাইভ সেশনটি শেয়ারের মাধ্যমে কিন্তু তোমার মনে যে কোনো সময় যে কোনো প্রশ্ন যদি উদয় হয় যে কিভাবে তোমার টোয়েন্টি এর প্রিপারেশন নিতে হবে তাহলে কিন্তু লাইভ সেশনটি যে কোনো সময় দেখে তুমি সেই উত্তরটি খুঁজে বের করে ফেলতে পারবা এবং তোমার চলার পথটা আরো বেশি স্মুথ হবে এন্ড উই আর হিয়ার টু স্মুথ ইউর চলার পথ তোমার চলার পথটাকে স্মুথ করার জন্যই কিন্তু আমরা আজকে সেশনটির আয়োজন করেছি সো ভাইয়ারা দয়া করে তোমরা তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও এবং অবশ্যই তোমাদের টোয়েন্টি ওয়ান ব্যাচের ফ্রেন্ডদেরকে মেনশন করে আর হ্যাঁ এখানে যারা এসএসসির স্টুডেন্ট আছো মানে ম্যাট্রিকের স্টুডেন্ট আছো তারাও চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে দেবা কারণ তাদের জন্য কিন্তু আজকের সেশনটি গুরুত্বপূর্ণ আজকের সেশনটি মূলত এসএসসি 21 এবং এইচএসসি 21 ব্যাচের জন্যই আমরা আয়োজন করেছি এবং তাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আজকে সেশনটি গোছানো হয়েছে সো আমি একটু দেখতে যাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে কারা কারা জয়েন করছো এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলেছ আর হ্যাঁ যারা জয়েন করেছো আমরা তাদেরকে আবারও বলছি নিজ নিজ টাইম লাইনে এই ইম্পর্টেন্ট লাইভ সেশনটি শেয়ার করে রাখো কারণ এই ইম্পর্টেন্ট লাইভ সেশন কেন বলছি আমি কারণ এখান থেকে তুমি অনেক উত্তর পেয়ে যাবে যে উত্তরগুলো তুমি চাচ্ছ সকাল থেকে যে উত্তরগুলোর জন্য তুমি কিন্তু স্থবিরতায় সকাল থেকেই রয়েছে তো সকাল থেকেই হয়তোবা তুমি ভাবছো যে আমার লাইফ আসলে বিথ হয়ে গেল আবার অনেকে ভাবছো না আমার লাইফ আসলে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল কারণ আমি তে দিয়ে জিপিএ ফাইভ পাইয়া গেছি কারণ আমি এসএসি তে পাইছিলাম আমি জেএসি তে তাই না সো এই সকল প্রশ্নের উত্তরই কিন্তু দিব যে আসলে তোমার লাইফটা স্বয়ং সম্পূর্ণ হয়েছে নাকি তোমার লাইফটা একদম তলা নিতে পড়ে গেছে বা ওইখান থেকে কিভাবে স্বয়ং সম্পূর্ণ করতে পারা যায় তা নিয়ে কিন্তু আজকের লাইভে আলোচনা হবে সো প্লিজ খুব দ্রুত আজকের সেশনটি তোমরা তোমাদের নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে দাও ওকে আমরা দেরি না করে আমাদের ইফেক্টিভ প্রোগ্রামে চলে যাব তার আগে আমি একটু পরিচয় করে দিই আমাদের সাথে আছে আমাদের ম্যাথের একজন ইনস্ট্রাক্টর যাকে আমরা কেউই চিনি না ওনার নাম হচ্ছে খালেদুর রহমান কাবু ভাইয়া এবং কেমিস্ট্রির একজন ইনস্ট্রাক্টর যাকে আমরা কেউই চিনি না ওনার নাম হচ্ছে আব্দুর রহমান ভাইয়া সো ওয়েলকাম আজকের সেশনে ভাইয়ারা ওকে তো আমি একটু আব্দুর রহমান ভাইকে তার পরিচয় পর্বের দেওয়ার মাধ্যমে আজকে সেশনটি শুরু করতে বলবো মানে শুরু আমি করে দিয়েছি অলরেডি মানে একটু পরিচয়টা দিয়ে দিতে বলবো কারণ এর মানে পরই শুরু করছি তোমাদের আমরা চলে আমরা অনেকগুলো প্রশ্ন নোট ডাউন করে রেখেছি যেন আমাদের প্রশ্ন করতে ইজি হয় আব্দুর রহমান ভাই আপনি একটু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিন আমি শুরু করছি ওকে আহ আসলে পরিচয়তে কিছুই আসে যায় না আমি আসলে কোথায় পড়াশোনা করি বা আমার নাম কি সেটা দিয়ে তোমাদের কোনো লাভ নাই কিন্তু আমি যদি তোমাদেরকে আসলে আজকে সুস্পষ্ট গাইডলাইন দিতে পারি সেটাই তোমার জন্য অনেক বেশি লাভবান হবে তো সেক্ষেত্রে আমার পরিচয়টা অবশ্যই আহ ভেরি মাস লেস দেন আহ আহ মানে আমি যদি বলি আজকের তোমাদের গাইডলাইনের তুলনায় সো আমি আজকে ইয়াসিন যেটা বললো যে আজকে আমরা মূলত বেশ কয়েকটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো তোমরা আমি যদি একটু সামারি করে দেই তাহলে প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো আহ যে গভর্নমেন্টের যে অ্যানাউন্সমেন্ট এই অ্যানাউন্সমেন্টটা তোমাদের জন্য কতটুকু বেশি ইফেক্টিভ নাকি তোমাদের জন্য বা গভর্নমেন্টের এই অ্যানাউন্সমেন্টটা তোমাদের জন্য ইফেক্টিভ নয় বা তোমাদের জন্য আসলে কতটুকু যুক্তিযুক্ত ছিল এই ব্যাপারটা নিয়ে প্রথমে কথা বলবো আহ এরপরে যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্টের ব্যাপারটা এরপর আমরা কথা বলবো যে আমাদের মানে সাবজেক্ট ম্যাপিং বলে যে টার্মটা রয়েছে এর পাশাপাশি কথা বলবো যে আমাদের অ্যাসাইনমেন্টের যে ঝামেলাপূর্ণ বিষয় রয়েছে যে আসলে এসএসসি এবং জিএসসি এর মার্কের উপর বেস করে যে আমাদের সাবজেক্টের মার্ক দেওয়া হবে এই বিষয়টা নিয়ে কথা বলবো এর পাশাপাশি আমাদের তিনটা সাবজেক্ট ছাড়াও ফোর্থ সাবজেক্ট একটা টার্ম রয়েছে এই ফোর্থ সাবজেক্টের জন্য তোমরা অনেকেই কনফিউজ হয়ে গিয়েছো যে আমার ফোর্থ সাবজেক্ট বায়োলজি আবার অনেকেরই কিন্তু হায়ার ম্যাথ সো সেক্ষেত্রে আমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিতে পারবো কিনা বা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবো কিনা এগুলো নিয়ে কথা হবে এবং সবশেষ কিন্তু আমরা এটাও বলে দিব যে এই মুহূর্তে তোমাদের এইচএসসি প্রস্তুতি নেওয়াটা বেটার নাকি অ্যাডমিশন প্রস্তুতি নেওয়া বেটার সো এই যে দেখো কতগুলো ধারাবাহিক প্রসেসের মাধ্যমে আমাদের কিন্তু পুরো সেশনটা চলবে সো প্রত্যেককে কিন্তু আমাদের প্রথমের আমাদের আজকের সেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে এবং আমি নিশ্চিত করে বলতে পারি বা আমরা নিশ্চিত করে বলতে পারি যে আজকের সেশনের শেষে তোমার মাথার মধ্যে কোনো ধরনের প্রশ্নই থাকবে না ওকে আচ্ছা আমি দেরি না করে কাব্য ভাইয়ের পরিচয় দিতে হবে না আমরা দেরি না করে চলে যাই আমাদের প্রশ্ন উত্তর পর্বে যে প্রশ্নগুলো আমাদের মনে সকাল থেকে ঘুরপাক খাচ্ছে আর হ্যাঁ দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট বিকজ এগুলো এই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে কিন্তু তুমি আসলে বুঝতে পারবে যে তোমার আসলে জার্নিটা কেমন হওয়া উচিত আর এই যে জার্নিটা মানে এখন থেকে যে জার্নিটা শুরু হবে এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট এতদিন যা করার করছো কারণ এখন কিন্তু গভর্নমেন্ট একটা সুনির্দিষ্ট ডিসিশনে উপনীত হয়েছে দ্যাটস ওয়াই এই যে এখন থেকে যে জার্নিটা শুরু হবে সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট সো আমি সরাসরি এয়ার ভাইয়ের কাছে আমি চলে যাব এয়ার ভাইয়ের কাছে আমার প্রশ্ন এসএসসি টোয়েন্টি ওয়ান ব্যাচ এবং এইচএসসি টোয়েন্টি ওয়ান ব্যাচের অ্যাসাইনমেন্টগুলো কিভাবে নেওয়া হবে এবং শিক্ষার্থীরা কিভাবে পড়াশোনা করলে অ্যাসাইনমেন্টগুলোতে ভালো করতে পারবে ফার্স্ট প্রশ্ন আমি আবার বলছি ম্যাট্রিক মানে এসএসসি টোয়েন্টি ওয়ান ব্যাচ এবং এইচএসসি টোয়েন্টি অ্যাসাইনমেন্টগুলো কিভাবে নেওয়া হবে এবং শিক্ষার্থীরা কিভাবে পড়াশোনা করলে অ্যাসাইনমেন্টগুলোতে ভালো করতে পারবে এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ অ্যাসাইনমেন্টে ভালো করার মাধ্যমে কিন্তু তে ভালো রেজাল্ট সম্ভব সো আব্দুর রহমান ভাইয়ের কাছে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নটি তুলে দিচ্ছি উত্তরটা আব্দুর রহমান ভাইয়ের খুব সুন্দর করে দিবে সবাই মনোযোগ সহকারে শুনুন ওকে আজকে সারা দিনে তোমাদের কিন্তু আহ আমাদের ডক্টর ঘোষণার পরে তোমাদের অনেকের মধ্যে কিন্তু অনেক বেশি কনফিউশন ছিল সব থেকে বেশি যে ব্যাপারটা নিয়ে সমালোচনা হয়েছে সেটাই হচ্ছে এই অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্ট নিয়ে সমালোচনা হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে তো আজকে তোমাদের দেখেছিলে কাব্য ভাইয়া তোমাদের আহ প্রতিপাশ গ্রুপে কিন্তু পোস্ট করেছিল যে যেখানেই সীমাবদ্ধতা সেখানেই কিন্তু নতুন কিছু করার সুযোগ সো ঘোষণা যেরকমই হোক না কেন আমাদের নতুন করে নতুন ম্যাপিং এ পড়াশোনা করতে হবে তাহলেই কিন্তু আমরা অবশ্যই যে ধরনের ঘোষণায় আসুক না কেন বা যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হোক না কেন আমরা ভালো করতে পারবো সো অ্যাসাইনমেন্টের যে ব্যাপারটা এটা কিন্তু আসলে নতুন টার্ম নয় এর আগে থেকে হয়ে আসছে আমাদের অ্যাসাইনমেন্টের যে প্রবলেমেটিক টার্ম সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের মূল্যায়ন আমাদের কিভাবে মূল্যায়ন করা হবে আমি যদি একটা সাফারি করি আমাদের ডক্টর দীপুমণি ঘোষণা করেছেন যে আমাদের ছাব্বিশ জুলাই থেকে আমরা যদি এইচএসসি টার্মটা বলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা বায়োলজি যাদের কোর্স সাবজেক্ট যেটাই রয়েছে সেটা ছাড়া বাকি যে তিনটা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের উপর দশ 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 এভাবে করে টোটাল তিরিশটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে সাবমিট করতে হবে অ্যাসাইনমেন্টের টপিক থাকবে রিলিভেন্ট এবং অবশ্যই সেটা শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত থাকবে তার মানে উনি কিন্তু এটাও বলে দিয়েছে যে শর্ট সিলেবাসের প্রস্তুতি যদি খুব ভালো মতো নেয় তাহলে সে এইস পরীক্ষা যদি হয় তাহলে সেখানে অনেক বেশি কারণ তোমার ওই টপিক গুলোর উপর বেস করে যেখানে এইচএসি পরীক্ষা হবে তুমি ধরে নাও যে তোমার এইস পরীক্ষা হচ্ছে তার মানে সেখানে তুমি ধরে নিতে পারো যে যদি আমাকে পরীক্ষা বসতে হয় তাহলে তো অ্যাসাইনমেন্টের গুরুত্ব থাকতেছে না কিন্তু এটা ভুল তোমার কিন্তু অ্যাসাইনমেন্টের ওই টপিকস গুলোর উপরে বেস করে কিন্তু তোমার সিকিউ এফ সিকিউ প্রশ্ন করা হবে সো প্রত্যেককে কিন্তু অ্যাসাইনমেন্টটা অবশ্যই গুরুত্ব সহকারে করতে হবে তুমি অন্য কাউকে অন্য কারো হেল্প নিয়ে যদি তুমি অ্যাসাইনমেন্টটা করো বা কারণে দেখে দেখে অ্যাসাইনমেন্ট করো তাহলে সমস্যাটা হচ্ছে তোমার কিন্তু এইচএসসি এর প্রস্তুতি 1% কম আচ্ছা পয়েন্ট টু বি যে কিভাবে পড়াশোনা করলে অ্যাসাইনমেন্ট গুলোতে ভালো করা যাবে যেমন দেখা যায় যে এর আগে যে অ্যাসাইনমেন্ট গুলো আসছিল সত্যি কথা বলতে অনেকে অনেক কনফিউশনে ভুগছিল যে কিছু অ্যাসাইনমেন্ট কিছু গ্রুপ একভাবে করছে মানে একজন করছে সবাই কপি করে ফেলছে বাট দেখা গেছে ওটা ভুল সো এইভাবে করলে তো মনে করেন সঠিক জায়গায় গেলে অ্যাসাইনমেন্ট একটা হওয়া মানে ভাই কিন্তু জিপিএ থেকে লেস হওয়ার চান্স অনেক বেশি যেহেতু নির্দিষ্ট করে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে তো আমার কথা হচ্ছে যে কপি না করে কিভাবে পড়াশোনা করলে অ্যাসাইনমেন্টে ভালো করা যায় জাস্ট এটা একটু যদি ক্লিয়ার করে বলতেন আরেক আমার মাথা আসলো আজকে কিন্তু ঘোষণা এটাও বলা হয়েছে প্রায় সাতান্ন মিনিটের একটা টোটাল কনফারেন্স ছিল তো সেখানে কিন্তু উনি বলেছে যে যদি এইচএসসি পরীক্ষা হয় আচ্ছা হওয়ার পেছনে আমরা কারণ নিয়ে কথাবার্তা বলবো পরবর্তীতে অবশ্যই কে বলবো যে এইচএসসি পরীক্ষা হবে কিনা এই ব্যাপারটা নিয়ে আবারও প্রশ্ন নিয়ে আসবে তো যদি এইচএসসি পরীক্ষা হয় তাহলেও কিন্তু বলেছে যে অ্যাসাইনমেন্টের মার্কস কিন্তু পুরোপুরি বাদ দেওয়া হবে না প্রায় 10 থেকে 15 থেকে 20% পর্যন্ত মার্কসটা ক্যারি করা হবে এটা কিন্তু কোট করে বলে দিয়েছে তার মানে অ্যাসাইনমেন্টের মার্কস থাকতেছে বল তুমি যদি অ্যাসাইনমেন্টে ভালো না করতে পারো তাহলে তোমার টোটালি কিন্তু তোমার জন্য অবশ্যই সেটা খুব লসে হবে এখন কিভাবে আমরা অ্যাসাইনমেন্টে ভালো করতে পারি ياسিন যেটা বলল যে অ্যাসাইনমেন্ট তোমার প্রস্তুতি নিতে গেলে তুমি কিন্তু অবশ্যই তোমার শর্ট সিলেবাসের উপরে একাডেমিক যে প্রস্তুতি সেটাই জাস্ট একটু ভিন্ন ধাসে নিতে হচ্ছে তারপরে অবশ্যই তোমাকে খুব ভালোমতো প্রস্তুতি নিতে গেলে তোমার শর্ট সিলেবাসের বেসিক বইয়ের উপর আইডিয়া থাকা দরকার আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগত আমার মনে হয় বাকিরাও একমত হবে যে তোমার অবশ্যই কোনো মেন্টর এর প্রয়োজন বা কোনো গাইড লাইনার বা গাইড দিবে তোমাকে এরকম কাউকে প্রয়োজন কারণ তোমার অ্যাসাইনমেন্ট যখন তুমি সাবমিট করতে যাবা তার আগে একবার কারেকশনের প্রয়োজন অ্যাসাইনমেন্ট আমি ঠিকঠাক মতো করতেছি কিনা ওই টার্মগুলো আমি বুঝতেছি কিনা এটার জন্য অবশ্যই তোমার কোনো একটা মেন্টরের প্রয়োজন সো আমি বলবো যে অ্যাসাইনমেন্ট পরিপূর্ণভাবে করতে গেলে তোমার প্রথমত বেসিক ক্লিয়ার থাকতে হবে বেসিক ক্লিয়ার করে নিতে হবে এরপর অবশ্যই অ্যাসাইনমেন্টের ওই টপিক রিলেটেড আর কি কি ধরনের প্রশ্ন সিকিউএমসি আকারে আসতে পারে এই সম্পর্কে কিন্তু সুস্পষ্ট তোমাকে ধারণা থাকতে হবে তাহলে অ্যাসাইনমেন্টটা ভালো করা সম্ভব তো ভাইয়ারা এয়ার ভাইয়া কিন্তু খুব সুন্দর করে উত্তর দিয়ে দিলেন প্রশ্নটি আমি জাস্ট এখানে একটু অ্যাড করতে চাই যে যেহেতু তোমার অ্যাসাইনমেন্ট বেসড যদি হয় তাহলে ভাইয়া শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বা কারণ আসছে সেই কিন্তু তুমি পারবা বাট তোমার অনুধাবনমূলক বা উচ্চতর দক্ষতামূলক যে ম্যাথটা আসছে সেটা কিন্তু ভাইয়া একটু ক্রিয়েটিভ না থাকলে তুমি পারবা না একটু ক্রিয়েটিভিটি থাকতেই হবে তো ওইটা যদি পারতে হয় তাহলে অবশ্যই ওই চ্যাপ্টারের মানে শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের যে কঠিন বা সেই চ্যাপ্টারের যে বিশেষ বিশেষ থিওরি গুলো আছে সেগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে আর থিওরি বোঝার জন্য অবশ্যই সাজেস্ট করলো যে একটি মেন্টর থাকলে বা কাউকে মেন্টর হিসেবে বা কোনো প্রতিষ্ঠানকে মেন্টর হিসেবে মেনে নিলে সেটা তোমার জন্য বেস্ট হয় আর আমরা আশা রাখবো অবশ্যই বন্দি বা সাথে তোমাদের এই জার্নিটা চলবে সো আমি আহ সরাসরি কাব্য ভাইয়ের কাছে চলে যাব কাবু ভাইয়া আহ এয়ার ভাইয়া তো একটা উত্তর দিয়ে দিলেন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এই অ্যাসাইনমেন্টটি শিক্ষার্থীদের কিভাবে উপকৃত করতে পারে মানে আমি অ্যাসাইনমেন্ট কপি পেস্ট করে গেলাম কপি পেস্ট অল দা বেস্ট বাট অল দা বেস্ট তো না আসলে আমি তো কিছু শিখতে পারলাম না এই কপি পেস্ট থেকে তাহলে এটা স্টুডেন্টদেরকে মানে কোথায় উপকার করবে আচ্ছা আচ্ছা স্টুডেন্টকে প্রথমে আমি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি তোমরা আমাদের প্রত্যেকে ডক্টর দীপু মনির কিন্তু বক্তব্যটা শুনেছো তো উনি কিন্তু ওনার বক্তব্যের মধ্যে একসময় বলেছিল যে এই যে তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হচ্ছে এগুলো কারণটা কি উনি কিন্তু বারবার একটা কথা বলেছিল যে তোমাদেরকে যে শিখন ফলগুলো এখানে শেখানো হবে এই শিখন ফল থেকে তুমি কিন্তু তোমার যে ইসি যে প্রিপারেশনটা এই প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারো তার মানে আমাদের ডক্টর দিবুমণি কিন্তু বারবার বলে গিয়েছেন তার বক্তব্যের মধ্যে যে এই অ্যাসাইনমেন্ট গুলো তোমাদের এইচ ইসি প্রিপারেশনটাকে কমপ্লিট করানোর জন্যই কিন্তু এই অ্যাসাইনমেন্ট গুলো নেওয়া হচ্ছে তার মানে তোমরা কিন্তু বুঝতে পারতেছো যে এই প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট তোমরা যদি নিজ দায়িত্বে এবং নিজ দায়িত্ব মানে কি বলবো মানে নিজের রেসপন্স থেকে বা তোমাদের দায়িত্ব বোধ যদি তোমরা বাড়িয়ে দাও তাহলে কিন্তু তোমাদের এইচএসি প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে ভাই এইচএসি পরীক্ষা হবে কিনা এটা নিয়ে আমরা পরে কথা বলবো খালি আমরা এতটুকু জিনিস বলতেছি যে তোমার এইচএসি প্রিপারেশনটার জন্যই কিন্তু এই অ্যাসাইনমেন্ট গুলো তোমাদেরকে দেওয়া হবে এবং এই অ্যাসাইনমেন্ট গুলো তোমাদেরকে ওই নির্দিষ্ট টিচারের কাছে তোমাদেরকে জমা দিতে হবে সেই টিচার বোর্ডের মধ্যে এই নাম্বারগুলো ডিরেক্টলি দিয়ে দিবে অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটা তোমাকে শুধুমাত্র একটাতে হেল্প করবে সেটা হচ্ছে তোমার এইচএসির একটা পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নেওয়াতে তো আমি তোমাদেরকে শুধুমাত্র একটাই বলবো যে পরবর্তীতে কি হবে অর্থাৎ তোমার ডিসেম্বরে তোমাদের এক্সামের কথা বলা হচ্ছে ডিসেম্বরে কি হবে সেটা আমরা ডিসেম্বরে বা আমরা নভেম্বরে গিয়ে দেখবো কিন্তু বর্তমানে আমাদেরকে যেহেতু শিক্ষামন্ত্রী নিজেই বলে গিয়েছেন যে তোমাদের সপ্তাহে দুটো করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে টোটাল পনেরো সপ্তাহের মধ্যে তিরিশটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেওয়া হবে এবং সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এখানে ফোর্থ সাবজেক্ট নিয়ে একটা অনেক কনফিউশন আছে যেটা আমি এবং তোমার আবদুল একদম ক্লিয়ার করবো এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের আছে তা আপাতত আমি যদি তোমাদেরকে বলি যে মেন সাবজেক্টের মধ্যে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা বায়োলজি এই অথবাটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলবো একটু পরে বলবো তো তোমাদের যেটাই থাকুক না কেন মেন সাবজেক্টে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই সেগুলো অ্যাসাইনমেন্ট গুলো তোমরা নিজ দায়িত্বে করবে আর অবশ্যই তোমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট এই সায়েন্সের সাবজেক্টগুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা আর তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকৃত হবা তোমরা এইচএসসি প্রিপারেশন নেওয়াতে সো আমি মনে করি যে যাদের এখনো প্রিপারেশন তোমরা নেওয়া শুরু করেছো বা তোমাদের মাঝামাঝি তোমরা থেমে গিয়েছো তো তোমরা অবশ্যই অবশ্যই আমাদের শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী যে তিনি যেহেতু বলেছেন তোমাদের এই অ্যাসাইনমেন্ট গুলো তোমাদের এইচএসি তে হেল্প করবে সো আমরা তাদের কথাকে সম্মান রেখে আমরা অবশ্যই অবশ্যই আমাদের অ্যাসাইনমেন্ট গুলো ঠিক সময় জমা দিয়ে আমরা আমাদের এইচএসি প্রিপারেশনটা এখন থেকে নেওয়া শুরু করবো তো আমি এটাই তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করে তোমরা তোমাদের টিচারকে দিয়ে দাও আর এইচএসি প্রিপারেশনটা কতটুকু কমপ্লিট হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো সর্বশেষে গেলে তোমরা জিনিসটা বুঝতে পারবে তো আমি মনে করি যে তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো তোমাদের এইচএসি প্রিপারেশনের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে শুধুমাত্র কপি করা যাবে না আর কপি করলে তোমরা বুঝতে পারছো যে তুমি নিজে নিজেকে তুমি পঙ্গুত্ব বানিয়ে দিচ্ছ আমাদের একই রকম ভাবে আমি যদি বলি যে আমাদের আমরা যখন বিভিন্ন ভার্সিটিতে পড়ি তো অ্যাসাইনমেন্ট দেওয়া দেওয়া থাকে থাকে বিভিন্ন কাজ দেখা যায় এখন একটা গ্রুপ ভাগ করে দেওয়া থাকে তিনজন চারজন একটা গ্রুপ ভাগ করে দেওয়া থাকে অর্থাৎ এক গ্রুপের সাথে অন্য গ্রুপে কখনো মিলে না অ্যাসাইনমেন্ট গুলো বা তুমি প্রজেক্টের কাজ গুলো বলে মেলে না এতে যে লাভটা হয় সেটা হচ্ছে যে ওই টিমে সবাই মোটামুটি একটা মানে মানে টিম হয়ে কাজ করার ফলে তারা দেখা যাচ্ছে পুরো একটা টিম খুব সুন্দরভাবে ওই কাজটা সম্পন্ন করে ফেলতে পারতেছে সো অ্যাকচুয়ালি আমি জানি না যে অ্যাসাইনমেন্ট গুলো যদি সবার একই রকম হয়ে যায় আর তোমরা যদি প্রত্যেকে যদি একজন আইজন কপি করে ফেলো তাহলে কিন্তু আমি মনে করতেছি যে তোমরা আসলে কোনো কিছু শিখতে পারবে না আর তোমরা তোমাদের নিজেদের মেরুদণ্ডটা নিজেরাই ভেঙে ফেলবে সো আমি যদি মনে করি যে শিক্ষা জাতি মেরুদণ্ড আর তোমাদের যেহেতু একটা অপশন দিচ্ছে অ্যাসাইনমেন্ট আমি চাই না যে তোমরা এই অ্যাসাইনমেন্টটা অন্যের খাতা দেখে কপি করে তোমরা নিজের টিচারকে জমা দাও তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের নিজের নিজেদের বেসিকটাকে ক্লিয়ার করে তোমরা নিজ দায়িত্বে তুমি এক পা বা দুই পা বা তিন পাও যাই পাও না কেন তুমি নিজ দায়িত্বে তোমার পড়াটা কমপ্লিট করে দেন ওটার প্রতি অ্যাসাইনমেন্টটা জমা দিবে ওকে তাহলে কাব্য ভাইয়ের কথা সর্বনম হচ্ছে বাই চান্স যদি তোমার অ্যাসাইনমেন্টের পর এইচএসসি পরীক্ষার একটা সম্ভাবনা থাকে আর তুমি যদি অ্যাসাইনমেন্ট কপি করে যাও কপি করে যাও তাহলে কিন্তু তুমি এইচএসসি তে ডাব্বা মারা ছাড়া কোনো উপায়ই পাবা না দ্যাটস ওয়াই আগে থেকেই সচেতন করতে হবে নিজেকে নিজেকে গড়তে হবে মোট কথা আমার অ্যাসাইনমেন্ট কপি কপি করলে আমি ফুল মার্ক পাবো এই ব্যাপারটা মাথা থেকে একদম ছেড়ে ফেলো এবং নিজেকে নিজের মতো তৈরি করে একদম বেস্ট ভাবে অ্যাসাইনমেন্টটা তৈরি করে ফেলো নিজের স্টাডিকে কাজে লাগিয়ে এর ফলে তোমার দুই দিক থেকে উপকার উপকার পাবা তুমি ফার্স্ট অফ অল তোমার অ্যাসাইনমেন্টও নিজ থেকে করে ফেলতে পারলা সেকেন্ড অফ অল যদি বাই চান্স এক্সাম হয় তুমি সেই এক্সাম একদম কবি করে দিয়ে আসতে তো আমি প্রশ্নটা আমি করতে চাই সেটা হচ্ছে ভাইয়া পরীক্ষা কবে হতে পারে আর যদি না হয় তাহলে কিভাবে মূল্যায়ন করে তাদের রেজাল্ট তৈরি করা হবে জাস্ট একটু যদি ক্লিয়ার করে বলে যেত ওকে সুন্দর একটা প্রশ্ন আহ আসলে আজকে তো ঘোষণা দেওয়াই হয়েছে যেমন এস জন্য নভেম্বর মাসের সেকেন্ড উইকের কথা বলা রয়েছে এবং এইস জন্য ডিসেম্বর মাসের ফার্স্ট উইক তবে এটা পেছনে আসলে যুক্তি আছে যেমন তোমরা অলরেডি হয়তো জেনেছো যে বাংলাদেশে বাইরে থেকে প্রায় এক কোটিরও বেশি মানুষকে ডোজ দেওয়ার জন্য বাইরে থেকে কিন্তু আমাদের করোনা টিকা নিয়ে আসা হয়েছে তো আসলে ডক্টর ডিপুমণি যখন আসলে ব্যাপারটা অ্যানাউন্স করেছেন বা যখন অন্যান্য সচিবদের সাথে বা উচ্চ মহলে যারা রয়েছে তাদের সাথে যখন আহ আলোচনার ভিত্তিতে এসেছে তখন আসলে ব্যাপারটা অবশ্যই মাথায় ছিল যে আমরা যদি এখন থেকে শুরু করে নেক্সট দু মাসের মধ্যে প্রায় এক কোটি মানুষকে বা এক কোটি বেশি মানুষকে যদি আমরা আহ টিকার আওতায় নিয়ে আসতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু করোনাকে অনেক বেশি কন্ট্রোল করা সম্ভব এবং দ্বিতীয়ত সামনে উইন্টার আসতেছে বা শীতে করোনার প্রকোপ কিছুটা কমতে পারে তো সেক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় যে অবশ্যই আহ এইচএসসি পরীক্ষা যে টাইমে দেওয়া রয়েছে হয়তো আহ সেই টাইম হতে পারে হতে পারে তবে সেটা টোটালি ডিপেন্ড করতেছে আসলে করোনার ঢেউটা বা দ্বিতীয় কোনো ঢেউ আসে কিনা বা এরকম কোনো কিছু আসে কিনা তো ইয়াসিন যেটা প্রশ্ন করলো যে কিভাবে আসলে এইচএসি পরীক্ষা যদি হয় তাহলে কিভাবে মার্কিং করা হবে আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে মার্কিং দেখতে পাবো এই ব্যাপারটাও টোটালি ক্লিয়ার যদি এইচএসি পরীক্ষা হয় তাহলে যেমন আমাদের দুশো মার্কস পরীক্ষা যদি হয় ফিজিক্সের প্রথম পত্র দ্বিতীয় পত্র তাহলে এক্ষেত্রে হয়তো মার্কসটা ফিফটি পার্সেন্ট কমিয়ে নিয়ে এসে এক মাসের উপরে পরীক্ষা নেওয়া হবে এবং সে ক্ষেত্রে তোমরা অনেকেই কনফিউজ ছিলে যে শুধুমাত্র এমসিকিউ বা সি কিউ হবে কিনা তো সে ক্ষেত্রে সি এমসিকিউ দুইটাই হবে যদিও ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করে নাই আমরা ধরে নেছ যে সে ক্ষেত্রে অবশ্যই সি কিউ এমসিকিউ দুই প্যাটার্নেই প্রশ্ন থাকবে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আরো একটা ব্যাপার ক্লিয়ার করা আছে যেমন যদি আমরা সাধারণত দেখতে পাই ফিজিক্স বা কেমিস্ট্রিতে যেমন আমাদের আটটার মধ্যে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হয় তো সেক্ষেত্রে হয়তো আটটার মধ্যে দুইটা প্রশ্ন বা তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ তোমাদের ভ্যালুয়েশনটা বা তোমাদের এই অ্যাসেসমেন্টটা আরো সহজ করে দেওয়া হবে আর সাবজেক্ট ম্যাপিং এর যে ব্যাপারটা আছে আর সেক্ষেত্রে পরবর্তীতে আমরা আবার কাপুর কাছে চলে যাব সাবজেক্ট ম্যাপিং এর ব্যাপারটা ক্লিয়ার করবে তো আমার মনে হয় যে মাস ডিস্ট্রিবিউশন তো ডিস্ট্রিবিউশনটা তোমরা বুঝতে পেরেছো তো ইয়াসিন এতটুকুই জন্য আচ্ছা তো এসএসসি এর ব্যাপারটা হচ্ছে আমরা যদি এসএসসি এর ক্ষেত্রেও ব্যাপারটা বিবেচনা করি তাহলে এসএসসি এর ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের বিগত শুধুমাত্র জেএসসি পরীক্ষাটাই হয়েছে তো সেক্ষেত্রে এসএসসি এর ব্যাপারটাও আমাদের কাছে একই রকম স্পষ্ট যে তাদের ক্ষেত্রেও যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে আমাদের এক পার্টে থাকবে অ্যাসাইনমেন্ট এবং দ্বিতীয় পার্টে থাকবে তাদের আবশ্যিক বিষয়গুলো যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এবং বায়োলজি তাদের মধ্যে যেটা চতুর্থ বিষয় রয়েছে সেটি বাদ দিয়ে আমরা যদি বাকি বিষয়গুলোর কথা বলি তাহলে তাদের ক্ষেত্রেও আসলে যেমন একশো মার্চের পরীক্ষা হলে সেটা প্র্যাকটিক্যাল তো পার্ট আলাদা রয়েছে সেটাকে মার্কস কমিয়ে দিচ্ছে যদিও এই ব্যাপারটা টোটালি ক্লিয়ার না কত মার্চ উনি অ্যাসেস করবেন বা ফিক্স করবেন সেটা পরবর্তীতে আরো বলেছেন যে আরো ক্লিয়ার ভাবে তোমাদেরকে অ্যানাউন্স করবে তো এস ক্ষেত্রে ব্যাপারটা এরকমই যে মার্চ একশো মার্চের পরীক্ষা হলে সেটা আহ পঞ্চাশ মার্চ বা তারও কমে নিয়ে এসে আহ একটা নির্দিষ্ট মার্চ দিয়ে সেটার উপর বেস করে তোমাদেরকে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে যদি পরীক্ষা হয় আচ্ছা তো আমরা কিন্তু এই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এবার আমরা দেরি না করে আবারও কাব্য ভাইয়ের কাছে একটি প্রশ্ন করতে চাই যে ভাইয়া আজকে শিক্ষামন্ত্রী বারবার একটি কথা উল্লেখ করেছেন যে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করা হবে তো সাবজেক্ট ম্যাপিং বলতে আসলে কি বোঝায় অনেক স্টুডেন্ট হয়তো এটা ধরতে পারিনি আপনি যদি একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিতেন আচ্ছা তো আমি এখানে আরেকটা প্রশ্ন এখানে অ্যাড করে দেবো আমি তোমার মধ্যে অলপ দেখতাছো যে আহ ঐচ্ছিক সাবজেক্ট এবং আবশিক্ষ সাবজেক্ট তা আমি এই দুটো নিয়ে তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা বুঝাবো তো তোমরা একটু চিন্তা করো যে ঐচ্ছিক সাবজেক্ট আর একটা হচ্ছে আমাদের আবশ্যিক তোমার আবশ্যিক সাবজেক্ট বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে এখানে ঐচ্ছিক সাবজেক্ট বলতে অ্যাকচুয়ালি মেইন সাবজেক্ট বোঝানো হচ্ছে আর আবশ্যিক বলতে অ্যাকচুয়ালি কোনটাকে বোঝানো হচ্ছে আমরা কিন্তু জানি যে আর্টস বলো বা কমার্স বলো তাদের সাথে কিন্তু আমাদের বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটা সাবজেক্ট কিন্তু মিল আছে তার মানে বাংলা ইংরেজি আর আইসিটি এই সাবজেক্ট গুলোকে আমরা বলবো হচ্ছে আবশ্যিক সাবজেক্ট আর তুমি এতটুকু জিনিস কনফার্ম থাকো যে এই আবশ্যিক সাবজেক্টের উপরে তোমাদের এক্সাম দিবে না এটা একদম বলে কারণ ও আমি কারণ টোটাল সংখ্যা হচ্ছে তোমার লক্ষ এই পনেরো লক্ষ স্টুডেন্টে কিন্তু তোমার এক্সাম নেওয়া কোনোভাবে সম্ভব নয় যেটা আমাদের চৌদ্দী দীপুমনি ম্যাডাম বলে দিয়েছেন তো আমরা মনে রাখবো যে আমাদের আবশ্যিক সাবজেক্টের উপরে কোনো ধরনের অ্যাসাইনমেন্ট এবং কোনো ধরনের আমাদের তোমার কি বলবো মানে এক্সাম হবে না এটা তাহলে কি হবে তাহলে বাংলা ইংরেজি আইসিটি এটা আমাদের প্রত্যেকটা বিভাগের জন্য যে কাজটা করা হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের এসএসসি অর্থাৎ মেট্রিকের সময় আমরা কিন্তু প্রত্যেকে বাংলা ইংরেজি এবং আইসিটি এক্সাম দিয়ে এসেছি তাহলে আমি এসএসসি পরীক্ষাতে যদি আমি বাংলাতে এ প্লাস পাই তাহলে আমাকে সাবজেক্ট ম্যাপিং অনুযায়ী অর্থাৎ ম্যাপিং মানে ওইটা তোমাকে ম্যাথ করে দিবে সাবজেক্ট ম্যাপিং বলতে তোমাকে ওই যে তুমি এসএসসি পরীক্ষায় বাংলা পরীক্ষায় তুমি এ প্লাস পেয়েছিলে সেই এ প্লাস টা তোমাকে এইচএসসি তে তারা দিয়ে দেবে এটাই জাস্ট বুঝতে সাবজেক্ট ম্যাপিং যে ওই এইচএসি সাবজেক্ট এবং এইচএসি সাবজেক্ট দুটাকে মিল করে তারা তোমাকে এ প্লাস দিয়ে দিল একই রকম ভাবে তোমার এসএসসি পরীক্ষা তাদের মূল্যায়ন ছাড়াই একই রকম ভাবে আইসিস তুমি যদি এ প্লাস পাও এসএসিতে তোমাকে ডাইরেক্ট এইচ ইসি তে এ প্লাস দিয়ে দিবে আইসিসি তে তাহলে আমাদের আবশ্যক সাবজেক্ট গুলোতে আমরা এস তে আমাদের যে রেজাল্ট আমরা করে এসেছি সেটা কিন্তু আমরা এইচ ইসিতে পেয়ে যাচ্ছি তবে আমার এখানে ছোট্ট একটা কথা আছে সে কথাটা হচ্ছে যে আমরা প্রত্যেকে জানি যে এর রেজাল্ট আর এইসএসি রেজাল্ট এর মধ্যে অনেক পার্থক্য থাকে আমি যদি আমার পার্সোনাল কথা বলি যে আমার কিন্তু এ প্লাস ছিল এবং ওই এ প্লাস কিন্তু আমার অনেক নাম্বার ছিল আমি যদি বলি আমার বাংলা ফার্স্ট পেপার আমি নাইনটির উপরে পেয়েছিলাম এবং বাংলার সেকেন্ড পেপার আমি নাইনটি ফাইভ এর কাছাকাছি পেয়েছিলাম তার মানে বুঝতেই পারছো যে আমার এসএসসি তে কত ভালো রেজাল্ট ছিল কিন্তু আমি এইচএসিতে গিয়ে আমার কিন্তু এ প্লাস আসে নাই বাংলাতে তার মানে বুঝতেই পারতেছো যে আমার এস রেজাল্ট দিয়ে কিন্তু আমার এইচএসিতে মানে কোনোভাবে কিন্তু মিলতেছে না এটা মিলক আর না মিলুক এটা মনে রাখতে হবে যে যেহেতু এটা আমাদের গভর্নমেন্ট থেকে একটা সিদ্ধান্ত আসতেছে এটা আমাদেরকে মেনে নিতেই হবে এখন তুমি মেনে না নিলেও কিছু করার নাই আর মেনে নিয়ে এটাকে আমরা পজিটিভ ভাবে এটাকে আমরা চিন্তা করা শিখবো তা আমরা বুঝতেই পারতেছো যে আমাদের আবশ্যিক সাবজেক্ট আমরা তে যে যে রেজাল্ট করেছিলাম সেই রেজাল্ট অনুযায়ী আমাদের এইচএসি রেজাল্টটা চলে আসতেছে এরপরে তুমি চলে আসবে হচ্ছে ঐচ্ছিক সাবজেক্ট বা মেইন সাবজেক্ট এই ঐচ্ছিক সাবজেক্ট বা মেন সাবজেক্ট আমি এখানে শুধু সায়েন্স এর কথাই বলবো ঐচ্ছিক সাবজেক্ট বা মেন সাবজেক্ট বলতে বোঝানো হচ্ছে তোমার এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অবলিক হচ্ছে বায়োলজি তা আমি ধরে নিলাম যে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি ধরে নিলাম যে তোমাদের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা হচ্ছে মেন সাবজেক্ট আর বায়োলজি হচ্ছে অপশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট তো যদি তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্ট যদি তোমার ঐচ্ছিক বা মেন সাবজেক্ট হয়ে থাকে তাহলে এই সাবজেক্ট গুলোর উপরে তোমাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আর এই অ্যাসাইনমেন্টের উপর একটা পার্সেন্টেজ থাকবে তোমার এইচএসসি রেজাল্টের জন্য আরেকটা হচ্ছে সাবজেক্ট ম্যাথিক এটা কি যে আমার এসএসসি এস সি পরীক্ষাতে আমি যত পেয়েছিলাম বা এ প্লাস পাই বা যাই পাই না কেন তার তোমার কিছু পার্সেন্টেজ আমার চলে আসবে হচ্ছে এইচএসি রেজাল্টের সময় আবার একই রকম ভাবে আমি যদি এ প্লাস থাকি সেই প্লাসটা আমার এইচএসি তে কাউন্ট হবে এবং আমার যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে তার একটা পার্সেন্টেজ এখানে অ্যাড করে দেন তোমাকে দুইটা রেজাল্ট তারা সম্মিলিত করে তোমাকে তার এইচএসি রেজাল্ট দিবে তার মানে জিনিসটা এরকম হতে পারে যে তোমার এসএসসি 70% আর তোমার অ্যাসাইনমেন্ট থার্টি পার্সেন্ট এমনও হতে পারে এসএসসি তোমার ফিফটি পার্সেন্ট হতে পারে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে আর তোমার অ্যাসাইনমেন্ট হতে পারে ফিফটি পার্সেন্ট অর্থাৎ কোনটা কত পার্সেন্ট ধরবে এটা আমাকে বলে অ্যাকচুয়ালি আমার আমি আমি উত্তর দিতে পারবো না তার মানে কত কত পার্সেন্ট সেটা আমাদের হয়তো পরে জানিয়ে দেওয়া হবে আর যদি কখনো এরকম হয় যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি ম্যাথ তোমার ফোর্থ সাবজেক্ট তাই তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা সাবজেক্টের উপরে তোমাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আর বাকি থাকতেছে হচ্ছে তোমার কি বলতো ফোর্থ সাবজেক্ট সেটা সেটা তোমাকে কোনো দিতে হবে না আবার সেটা তোমাকে কোনো আহ কি বলবো কোনো এক্সাম ও দেওয়া লাগবে না কিছু দেওয়া লাগবে না বাট এটা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর গুলো আমরা পরে নিয়ে আসতেছি তারপরে আমরা এতটুকু জিনিস শিওর হয়ে নিলাম যে সাবজেক্ট ম্যাপিং বলতে কি বোঝানো হচ্ছে আর ঐচ্ছিক সাবজেক্ট বলতে আমার কোন কোন বোঝানো হচ্ছে আর এখানে ফোর্থ সাবজেক্টটা নিয়ে যেহেতু অনেকের অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমাদের একটু পরে আসবে এই ফোর্থ সাবজেক্টটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরে থাকবো আমি এতটুকু জিনিস শিওর যে তোমরা ঐচ্ছিক সাবজেক্ট এবং এই যে আবশ্যিক সাবজেক্ট এগুলো ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছো তো ভাইয়ারা আজকের এই ইম্পর্টেন্ট সেশনটি কিন্তু এই মুহূর্তে সবার টাইম শেয়ার করে দিতে হবে কারণ এই সেশনটির ইম্পর্টেন্সের এর মাধ্যমেই কিন্তু তুমি তোমার রোড ম্যাপটা গুছিয়ে নিতে পারবে সো আমি দেরি না করে নেক্সট প্রশ্নে চলে যাব এরকম হাজার মানে এরকম অনেক অনেক প্রশ্ন আমাদের হাতে আছে তারপরে আমরা তোমাদেরকে কিন্তু এখনো একটা ইম্পর্টেন্ট প্রশ্নের প্রশ্নের উত্তর দিব বাট এটার জন্য আরো ওয়েট করতে হবে যে আসলে তোমার পড়াশোনাটা কিভাবে করা উচিত এ নিয়েও আমরা আলোচনা করব টিল দেন তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে আমি দেরি না করে এয়ার ভাইয়ের কাছে ঠিক ওই প্রশ্নটাই ছুড়ে দেব যেটা কাব্য তৈরি করে দিয়েছেন যে চতুর্থ বিষয়কে কিভাবে মূল্যায়ন করা হবে অ্যাডমিশনে এই চতুর্থ বিষয়ের প্রভাবটা কত ওকে এই প্রশ্নটা আসলে অনেক ভাবে তোমাদেরকে আসলে অ্যানসারটা দিতে হবে প্রথমত বলি তোমাদের কাপড় যদিও ক্লিয়ার করেছে আমাদের এইচএসসি তে কিন্তু পড়তে হয় টোটাল তেরোটা সাবজেক্ট আইসিটি বাদে বাকি প্রত্যেকটা বিষয়ের জন্য প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এইগুলোর জন্য এবং বাংলা ইংরেজির জন্য আমাদের টোটাল প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে বারোটা সাবজেক্ট এবং আইসিটি মিলে তেরোটা সাবজেক্ট মজার ব্যাপার হচ্ছে এখন কিন্তু তোমাদের আহ ঐচ্ছিক বিষয় আজ ঐচ্ছিক বিষয় এবং আবশ্যিক বিষয় যে দুটি পার্ট রয়েছে তোমাদের ফোর্থ সাবজেক্ট কিন্তু এখন আর পরীক্ষা দিতে হবে না ফোর্থ সাবজেক্ট তোমাকে আজকে থেকে পড়াশোনা বন্ধ করে দিলেও খুব বেশি অসুবিধা নাই এডমিশনের জন্য অবশ্যই আবার ফোর্থ সাবজেক্টে পড়াশোনা করতে হবে কিন্তু একাডেমিকের জন্য তোমার আজকে থেকে ফোর্থ সাবজেক্টের পড়াশোনা তুমি যদি বন্ধ করে দাও কোনো অসুবিধা নাই একাডেমিকের জন্য এইচএসসির জন্য কারণ তোমার অবশ্যই যদি সিকিউ বা এমসিকিউ এর উপরে এইচএসসি পরীক্ষা হয় সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ফোর্থ সাবজেক্টে কোনো পরীক্ষা হবে না সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এবং একই সাথে অ্যাসাইনমেন্টও করতে হবে না অ্যাসাইনমেন্ট কিন্তু তিনটা সাবজেক্টের উপর করতে হবে অর্থাৎ তিনটা বলতে আমাদের টোটাল হচ্ছে দুইটা করে পত্র যদি চিন্তা করি তাহলে ছয়টা সাবজেক্টের উপর তোমাকে অ্যাসাইনমেন্ট করতে হবে সো আজকে থেকে ফোর্থ সাবজেক্ট কিন্তু পড়াশোনা না করলে কোনো অসুবিধা নাই এখন দ্বিতীয় ব্যাপার যে এটার ইফেক্ট আমাদের অ্যাডমিশনে পড়বে কিনা তো এখানে অনেকের একটা প্রশ্ন আমার মনে হয় যে উত্তর দেওয়াটা প্রয়োজন যে অনেকেই বলেছে যে ভাই আমি ফোর্থ সাবজেক্ট বায়োলজি দিয়ে ফেলেছি কিন্তু আমার তো এখন ইচ্ছা করতেছে হায়ার ম্যাথ দিতে বা আমি হায়ার ম্যাথ দিয়ে ফেলেছি কিন্তু আহ আমার আসলে হায়ার ম্যাথ টার্গেট ছিল না তো তোমাদের আসলে তোমরা জানো এটা মনে হয় তোমাদের অনেকেরই ক্লিয়ার থাকার কথা বা অনেকেই ক্লিয়ার নাই যে তোমাদের কিন্তু মূলত রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল বলে যে টার্মটা রয়েছে সেটা কিন্তু কিছুদিন পরে করেছে সময় তোমরা করবা সেটাই কিন্তু তোমার ফোর্থ সাবজেক্ট হবে সো এখনো পর্যন্ত তোমরা কিন্তু চাইলেই তোমাদের ফোর্থ সাবজেক্টটা চেঞ্জ করতে পারবা এবং সেটা নিজ নিজ কলেজে যোগাযোগ করে বা যখন ফর্ম ফিল হবে কলেজের নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী তখন তোমরা অবশ্যই চেঞ্জ করে নিতে পারবা এরপরে পরবর্তী প্রশ্ন যে এটা প্রভাব পড়বে কিনা যেমন আমার যদি সাবজেক্ট বায়োলজি হয় বা আমার সাবজেক্ট ম্যাথ হয় তাহলে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে কোনো ধরনের ঝামেলা হবে কিনা সো ব্যাপারটা হচ্ছে তোমার রেজাল্ট শিট যখন তৈরি করা হবে ধরো তুমি পরীক্ষা দিয়েছ অথবা পরীক্ষা দাওনি রেজাল্ট শিট যখন তৈরি করা হবে রেজাল্ট কিন্তু একটা সাবজেক্ট বাদে তৈরি করা হবে না তোমার বায়োলজির উপর একটা নির্দিষ্ট মার্কস দিয়েই কিন্তু রেজাল্ট শিট তৈরি করা হবে এবং তোমার ম্যাথের উপরে নির্দিষ্ট মার্কস দিয়েই কিন্তু যদিও তোমার ফোর্থ সাবজেক্ট ম্যাথ থাকে ম্যাথের উপর নির্দিষ্ট মার্কস দিয়েই কিন্তু তোমাকে রেজাল্ট শিট তৈরি করা হবে অর্থাৎ তেরোটা সাবজেক্টের উপরে তোমাকে ইভ্যালুয়েশন করবে কোনোভাবেই ফোর্থ সাবজেক্ট বাদে তোমার রেজাল্ট শিটটা তৈরি করা হবে না অর্থাৎ তুমি ফোর্থ সাবজেক্টের উপর পরীক্ষা দাওনি অথবা অ্যাসাইনমেন্ট করি তারপরেও তোমার ফোর্থ সাবজেক্টের উপর অবশ্যই মার্কস দিয়ে তারপর তোমার টোটাল সিজিপিএটা কাউন্ট করা হবে এখন যখন তোমার বুয়েট ভর্তি পরীক্ষা দিতে যাবা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাবা তখন কিন্তু তোমার এই কনফিউশনটা দূর হয়ে গেল এবং আরেকটা ব্যাপার যেটা বুয়েট বা মেডিকেল যখন তাদের সার্কুলার দিবে তখন কিন্তু এই ব্যাপারটা মাথায় রেখেই সার্কুলার দিবে যে এবছরে আসলে অ্যাসেসমেন্টটা এভাবে হয়েছিল সো আমি যদি আরেকটু একটু সামারি করি তাহলে ফোর সাবজেক্টে আজকে থেকে পড়াশোনা বন্ধ করে দিলেও খুব বেশি অসুবিধা নাই এইচএসসি এর জন্য কিন্তু অ্যাডমিশনের জন্য কিন্তু পড়তে হবে আর দ্বিতীয়ত হচ্ছে সাবজেক্টে যে আমাদের এই এসএসসি পরে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় বা মেডিকেলে কোনো ঝামেলা হবে ব্যাপারটা তো ক্লিয়ার করে দিয়েছি যে তোমার যখন এইচএসসি এর রেজাল্ট তৈরি করা হবে তখন কিন্তু তোমার টোটাল তেরোটা সাবজেক্টের উপরেই আমি যদি তেরোটা সাবজেক্ট বলি তাহলে তোমাদের কাছে হয়তো ব্যাপারটা দুর্বদ্ধ মনে হচ্ছে এক্সাক্টলি সাতটা সাবজেক্টের উপরে কারণ ফিজিক্স এর প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে তো একটা অ্যাসেসমেন্ট করা হয় সো টোটাল সাতটা সাবজেক্টের উপরেই তোমাকে রেজাল্ট শীট তৈরি করা হবে সো কোনো ধরনের কনফিউশন রাখারই দরকার নাই যে আমার ফোর্থ সাবজেক্ট নিয়ে এ ধরনের ঝামেলা হবে সো আমার মনে হয় ইয়াসিন এটাই প্রশ্ন করেছিল আমার আমার একটা ইয়া বাদ গেছিল যে আমি এইচসির ক্ষেত্রে তোমাদের সাবজেক্ট ম্যাপিং টা বলেছিলাম বাট আমাদের তাদের ক্ষেত্রে তোমার জেএসি টা কাউন্ট করা হবে যে তুমি জেএসি তে বাংলা থাকলে এই তোমার এসএসসিতে বাংলা তুমি জেএসি তে যদি এ প্লাস পেয়ে থাকো বাংলাতে তোমাকে এসএসিতে এ প্লাস দিয়ে দেওয়া হবে বাংলাতে একই রকম ভাবে ইংরেজিতে তুমি প্লাস পেলে তোমাকে এসিসিতে এ প্লাসটা দিয়ে দেওয়া হবে এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমি তো সায়েন্সের স্টুডেন্ট আমার তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আছে এসএসসি পরীক্ষাতে কিন্তু ভাই যে তে তো আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছিল না তাহলে এখানে আমাদের সাবজেক্ট ম্যাপিংটা আসলে কি করবে তো এটা নিয়ে আসলে আমি ডক্টর দীপমণি পুরো ম্যাডামে পুরো বক্তব্যটা শুনেছি তো উনি এখানে বলেছেন যে বিজ্ঞানের উপরে ভিত্তি করে তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এটা নাম্বারটা দিয়ে দেওয়া হবে তো এবং আরো অনেক দিক বিবেচনা করে তোমাদেরকে একচুয়ালি নাম্বারটা দিয়ে দেওয়া হবে তো এটার অ্যাকচুয়ালি সমাধান হচ্ছে এটাই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেহেতু জেএসসি ছিল না বা জেএসসি যদি বিজ্ঞান ছিল তাহলে ওই বিজ্ঞানের উপরে ভিত্তি করে অথবা তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোর একটা নাম্বার দিয়ে দিতে পারে এটাই আর কি যদি পরীক্ষা না হয় সেক্ষেত্রে আর পরীক্ষা হলে তো বুঝতে পেরেছো তোমাকে পরীক্ষাটা দিতে হচ্ছে সো আমি আশা রাখতে পারি যে তোমাদের মধ্যে এই কনফিউশনটা থাকবে না তোমরা যে বিজ্ঞান পরীক্ষাটা যেরকম করে দিয়েছিলে তার উপরে ভিত্তি করে অথবা সাবজেক্ট ম্যাপিং করলে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে সেরকম একটা নাম্বার বা সেরকম একটা তোমাকে গ্রেড দিয়ে দিবে বাট উনি এই কথাটা বলেছেন যে তোমার আরো অনেক দিক আছে বা আরো অনেক দিক তারা বিবেচনা করে দেন তোমাকে একটা তারা এ প্লাস বা যে করে একটা পয়েন্ট তারা তোমাকে দিবে তো আমি আশা রাখতে পারি যে তোমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো আর আরেকটা কথা হচ্ছে যে আমি আজকে আমার মেসেঞ্জার যদি আমি দেখি তো আমার মেসেঞ্জারে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছে তো তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে ভাই আমার তে ছিল আমার এগ্রিকালচার অর্থাৎ পিসি ছিল বাট তে আমি ম্যাথ নিয়েছি তো এখন আমার এই আপনার সাবজেক্ট ম্যাপিংটা তারা কিভাবে করবে কারণ আমার এসে যেতে আমার কোনো ম্যাথ ছিল না আমার সেখানে এগ্রিকালচার ছিল হায়ার ম্যাথ ছিল না আমার এগ্রিকালচার ছিল ফোর্থ সাবজেক্ট বাট আমি এই তে আসে কি করছে ম্যাথ নিছি এখন আমার এইখানে তারা সাবজেক্ট ম্যাপিংটা আসলে কিভাবে করবে তা আমি যদি এখানে বলি আসলে তোমার বোর্ড অবশ্যই এখানে একটা কোনো সিদ্ধান্ত নিবে তা হয়তোবা এমনও হতে পারে যে তোমার এগ্রিকালচার বা তোমার কৃষি বা তুমি গারস্থ নিতে পারো সেগুলোর উপর নাম্বারের উপর ভিত্তি করে তোমাকে তারা তোমার ফোর্থ সাবজেক্টের নাম্বারটা দিয়ে দিতে পারে তো মনে রাখবা যে এটা এরকম সমস্যা যেহেতু পুরো শিক্ষার্থীদের সবগুলো শিক্ষার্থীদের যেহেতু একই ধরনের সমস্যা ঘটতেছে ফোর্থ সাবজেক্ট নিয়ে তার মানে ফোর্থ সাবজেক্টে অবশ্যই অবশ্যই তোমরা একটা বেটার সমাধান পেয়ে যাবে কিন্তু তা আমি আশা রাখতে পারি এটা যেহেতু সবারই সমস্যা এবং সকল স্টুডেন্ট যদি এই সমস্যা নিয়ে কথা বলতেছে তো আমি মনে রাখতে পারি যে এটা অবশ্যই বোর্ড পর্যন্ত পৌঁছাবে এবং বোর্ড পর্যন্ত পৌঁছালে তারা অবশ্যই ধীরে সুস্থ হলে একটা তোমাকে সমাধান দিবে কিন্তু তুমি যদি এটা নিয়ে যদি খুবই টেনশনে থাকো তুমি খাওয়া দাওয়া বাদ দিয়ে দো পড়াশোনা করা বাদ দিয়ে দো তাহলে কিন্তু টোটালি তোমার লস কারণ মনে রাখবা এই সমস্যাটা যেহেতু জাতির সমস্যা পুরো স্টুডেন্টদের সমস্যা একুশ ব্যাচের সমস্যা ফোর্থ সাবজেক্ট নিয়ে তার মানে ফোর্থ একটা ভালো একটা বেটার সলিউশন গভর্নমেন্ট থেকে আসবেই সেই পর্যন্ত তোমরা অপেক্ষা থাকো এই অপেক্ষার মধ্যে তোমরা চুপচাপ বসে থাকবে না তোমরা অবশ্যই একটা নির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে পড়াশোনা করে ফেলো কারণ তোমার মধ্যে যে সমস্যা হাজার স্টুডেন্টের মধ্যে লাখো স্টুডেন্টের মধ্যে একই সমস্যা ওই সমস্যার সমাধান করার জন্য কিন্তু বোর্ড আছে তো আমি মনে করি না যে তুমি বাসায় বসে এটা খুব চিন্তা করবা তুমি খাওয়া দাওয়া বাদ দিবা পড়াশোনা বাদ দিবে এখন করার দরকার নাই ভাই এটা একটা সমাধান পাওয়া যাবে তো আমি আশা রাখতে পারি যে তোমরা আজকে থেকে নির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে পড়াশোনা শুরু করে দিবে যেহেতু তোমাদেরকে আহ শিক্ষা একটা ডেড লাইন দিয়ে দিয়েছে ডিসেম্বর আমি আশা রাখতে পারি যে এর মধ্যেই তোমরা হয় এক্সাম হবে নাহলে এক্সাম হবে না আর অ্যাসাইনমেন্টটা তোমরা তোমাদের নিজ দায়িত্বে করতে শুরু করো আচ্ছা তো এয়ার ভাইয়া আপনি একটু রেজাল্টের ব্যাপারে যদি কিছু অ্যাড করতে চান বলতে পারেন ওকে তোমার কাব্য ভাইয়া তো আসলে পুরো ব্যাপারটা ক্লিয়ার করেই দিয়েছে আহ আমরা আসলে এখন থেকে কিন্তু মানে আজকে নিশ্চিত হয়ে বাসায় বসে পড়বো না যে আচ্ছা আমার এ প্লাস আছে তাহলে আহ আমি তো এ প্লাস পেয়ে যাবো আজকে থেকে আমার পড়াশোনা না করলেও কোনো সমস্যা নাই বা আমার এ মাইনাস আছে আমি তো এ মাইনাসই পাবো আমি খারাপ স্টুডেন্ট হয়ে গিয়েছি প্রত্যেকেরই কিন্তু রিভলিউশন ঘটানোর সুযোগ আছে প্রত্যেকেরই আরো বেটার কিছু করার সুযোগ রয়েছে তোমাদেরকে কিন্তু পঙ্গু করে দেওয়া হয়নি আজকের অ্যানাউন্সমেন্টের মাধ্যমে অনেকে হয়তো ভাবতেছে যে আমাকে আজীবনের জন্য আমার ফোর আছে আমি এইচএসসি তে ফোর পাবো সো ব্যাপারটা হচ্ছে তোমাকে ফিক্সড করে দেওয়া হয়নি তোমার কিন্তু অ্যাসাইনমেন্টের মাধ্যমে আরো বেটার পড়াশোনা করার মাধ্যমে কিন্তু তোমার ভাগ্য পরিবর্তনের সুযোগ রয়েছে সো অনেক বিষয় এখনো গভর্নমেন্টের থেকে ক্লিয়ার করার রয়েছে আরো অনেক বিষয় ক্লিয়ার করবেন যতটুকু ক্লিয়ার করেছে প্রত্যেকটা বিষয় কিন্তু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি এখন থেকে কাজ তোমাদের পড়াশোনা করতে চাই যে পরীক্ষা হলে কি রকম প্রশ্নের হতে পারে আমি আমার বলছি যদি পরীক্ষা হয় তাহলে প্রশ্নের ধরনটা কেমন হতে পারে আহ যদিও এর আগে তোমার কাব্য ভাই এবং আমি দুজনই এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি তো এখানে অনেকের কনফিউশন যে সি কিউ হবে কিনা তো অ্যানসার হচ্ছে সিকিউ এবং এমসিকিউ দুই পদ্ধতিতেই হবে এটা কোট করে বলেছে যদিও পরবর্তীতে এটা চেঞ্জ হবে কিনা সে ব্যাপারে বোর্ড থেকে বা শিক্ষা বোর্ড থেকে অ্যানাউন্স করবে তো এখানে আমরা যদি আরো সংক্ষেপে বলতে চাই তাহলে আমরা যদি ফিজিক্স বা কেমিস্ট্রি যে একটা বিষয় ধরি এইচ এস জন্য অর্থাৎ তিনটা এর জন্য তাহলে এখানে আমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে টোটাল দুশো মার্কসের উপরে পরীক্ষা হয় এবং যেখানে আমাদের সিকিউ এম এবং প্র্যাকটিক্যাল সবগুলো টার্মে থাকে তবে এবার প্র্যাকটিক্যাল টার্মটা থাকতেছে না তোমাদের টোটাল যদি এই দুশো কে কনভার্ট করে পঞ্চাশ মার্চে নিয়ে আসা হয় অথবা একশো মার্চে নিয়ে আসা হয় অর্থাৎ একটা পত্রকে যদি আমরা পঞ্চাশে নিয়ে আসি অথবা দুটো পত্র মিলিয়ে যদি আমরা আহ একত্রে একশো মার্সে কনভার্ট করি তাহলে এই একশো মার্সের পরীক্ষা হবে কিন্তু তোমাকে অ্যাসেসমেন্ট করা হবে কিন্তু দুশো মার্চের ভিত্তিতে আমি যদি আরো সহজ করে বলি ধরো যে একশো মার্কের পরীক্ষা হলো একশোতে তুমি পেলে এইটি অর্থাৎ আশি পাইলে তার মানে তোমার মার্কসটা এভাবে কাউন্ট করা হবে তুমি দুশোর মধ্যে একশো ষাট পাইলা আমি কিন্তু আবার সেই কথাতেই ফিরে যাচ্ছি যে তোমার ফোর্থ সাবজেক্টে পরীক্ষা হচ্ছে না কিন্তু ফোর্থ সাবজেক্টে তোমার একটা মার্কিং করা হবে অর্থাৎ ব্যাপারটা কিন্তু এটার সাথে রিলেটেড যে তোমার এই যে একশো মার্কের পরীক্ষা হচ্ছে

দেখবা রেগুলার যেভাবে অন্যান্য ব্যাচগুলোকে অ্যাসেসমেন্ট করা হয়েছে তোমাকেও কিন্তু সেভাবে অ্যাসেসমেন্ট করা হবে সো আমার মনে হয় যে তোমরা এই ব্যাপারে খুশি থাকতে পারো তো অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা নিয়ে ফেলেছি আচ্ছা আমি একটা কথা বলে দিই যে অলরেডি কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে এর আগে যেমন হতো যে তোমার পাঁচটা সাতটা বা আটটা সিজনশীল দেওয়া আছে তারপরে তোমাকে পাঁচটা অ্যান্সার করতে হবে বা ছয়টা অ্যান্সার করতে হবে কিন্তু এবার কিন্তু উনি বলে দিয়েছেন যে তোমাদেরকে কিন্তু প্রশ্ন যদি দেওয়া থাকে সেখান থেকে বলা হয় যে তোমাকে তিনটা বা চারটা উত্তর দিতে হবে অথবা যদি তোমাকে ছয়টা প্রশ্ন দেওয়া থাকে তাহলে তোমাকে বলা হবে এখান থেকে দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে তারপরে ব্যাপারটা তুমি একটু চিন্তা করো তোমাকে কিন্তু অপশন সংখ্যা কিন্তু তারা বাড়িয়ে দিচ্ছে যদি এক্সাম হয় তোমাকে কিন্তু অপশন সংখ্যা বাড়িয়ে দিচ্ছে ছয়টা প্রশ্নের মধ্যে তোমাকে যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে বলে

দশটার মধ্যে তোমাকে পাঁচটা বা চারটা এরকম প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে বুঝতে পারছো যে পুরো ব্যাপারটা কিন্তু তোমাদের পক্ষেই আছে তো যেহেতু পুরো ব্যাপারটাই তোমাদের পক্ষে আছে সো আমি মনে করি না যে এটা নিয়ে তোমরা খুব চিন্তা আহ চিন্তিত হওয়া এটা নিয়ে তুমি খুব চিন্তা বোধ করো আমি চাই না যে তোমরা এটা নিয়ে কোনো চিন্তা করো সো বুঝতে পারছো যে পুরোটাই হচ্ছে তোমাদের পক্ষে কিন্তু মানে দুই একটা তোমার কথাবার্তা তোমার কাছে নেগেটিভ মনে হতে পারে কিন্তু আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে পুরো বক্তব্যটাকে আমরা পজিটিভ ভাবে চিন্তা করে নিয়ে অ্যাকচুয়ালি আমরা সামনের দিকে কিভাবে আগাতে পাবো এটা নিয়ে কিন্তু আজকে আমাদের লাইভ সেশনটা এবং আমরা চাই যে আমরা পুরো বক্তব্যটাকে পজিটিভ ভাবে উপস্থাপন করব এবং পুরো বক্তব্যের মাধ্যমে আমরা চাই যে তোমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাও এবং তার গাইডলাইনের জন্য তো বন্দিবাছা তোমাদের সাথেই সবসময় থাকবে ওকে সো আমরা কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি এবং আশা রাখি তোমরাও তোমাদের মনে যে জটিল প্রশ্নগুলো ঘুরপাখা ছিল তার উত্তরগুলো গুলো পেয়ে গিয়েছো অবশ্যই এখন জানো তোমাদের কিভাবে পড়তে হবে তাই না আচ্ছা আমরা কিন্তু এখন দা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনে চলে যাব। যে প্রশ্নের উত্তরটা আমি দুজনকে মিলিয়ে দিতে বলবো আচ্ছা ফার্স্ট আমি এ আর ভাইয়ের কাছেই বলতে চাই আচ্ছা এই প্রশ্নে আমি একটা প্রশ্ন আমি দুইটাতে রূপান্তর করব। যে এখন কিভাবে পড়াশোনা করতে হবে হ্যাঁ আপনি বলবেন এসএসসি টোয়েন্টি ওয়ান ব্যাচের কিভাবে পড়াশোনা করতে হবে আর কাবু বলবে এইচএসি টোয়েন্টি ওয়ান ব্যাচের কিভাবে পড়াশোনা করতে হবে পড়াশোনা থেকে আমাদের কখনোই ডিটাস থাকলে চলবে না যত সিদ্ধান্তই আসুক অটোপাসের সিদ্ধান্ত আসলেও কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে কারণ কোথাও না কোথাও তোমার এই পড়াশোনাটা কাজে লাগবে অ্যাডমিশনে তো মাস্ট লাগবেই দ্যাটস ওয়াই যত যত ভালো সিদ্ধান্ত বা যত খারাপ সিদ্ধান্তই আসুক না কেন পড়াশোনা চালিয়ে যেতে হবে আর এই পড়াশোনাটা কিভাবে চালিয়ে যাব তার প্রথম প্রশ্নটা আমি এয়ার ভাইয়ের কাছে বলছি যে যারা এবার এসএসসি পরীক্ষার্থী ছিল তাদের সামনে সেরা কলেজ এডমিশন প্রোগ্রাম আছে মানে সেরা কলেজ এডমিশন পরীক্ষা আছে তো তাদের আসলে পড়াশোনাটা কিভাবে চালিয়ে যাওয়া দরকার এসএসসি দের জন্য আমি আবারো নোট করে বলছি এসএসসি 21 ব্যাচের পড়াশোনাটা এই মুহূর্তে কিভাবে চালিয়ে যাওয়া দরকার ওকে সুন্দর প্রশ্ন এবং এটাই এই মুহূর্তে আজকে মনে হয় টোটাল সেশনের মধ্যে সবথেকে যদি ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে থাকে তাহলে এটি একটি তো আমি কিন্তু তোমাদেরকে একটা পোস্টে বলেছিলাম যে পাওয়ার প্লে বলে একটা টার্ম রয়েছে আমরা যারা ক্রিকেট খেলা দেখি তারা পাওয়ার প্লে টার্মটা সম্পর্কে খুব ভালো জানি যে দশ ওভারে যদি ব্যাটিং পাওয়ার প্লে থাকে টোটাল পঞ্চাশ ওভারের ম্যাচের মধ্যে এই দশ ওভারে কিন্তু ব্যাটসম্যানকে অনেক বেশি পিটিয়ে বলারকে অনেক পিটিয়ে কিন্তু রান তুলতে হয় তো ব্যাপার হচ্ছে এই দশ ওভারের মধ্যে আমাদের কাজ হচ্ছে যত বেশি সংখ্যক রান তুলে ফেলা যায় তাহলে আমরা কিন্তু রানের দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকব

এই সময়টাতে তোমাদের বলাকে পিটি একদম সাতু বানায় ফেলতে হবে তার মানে বই পড়ে পড়ে একদম কিন্তু বই সাতু বানায় ফেলতে হবে এখন ব্যাপারটা হচ্ছে সাতু বানালে আমার লাভটা কি হবে তারপর হচ্ছে যদি এস পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে যেমন তুমি ভালো করতে পারবা আর এস কি তোমার লাইফের শেষ এস এস পরে তো তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে তাই না না তোমার পড়াশোনা শেষ হবে না এরপরে রয়েছে তোমার লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেমন সেরা কলেজ ভর্তি

এই যে তুমি পাওয়ার প্লে বইতে সাত বানিয়ে ফেলে পড়ে পড়ে তখন কিন্তু সেরা কলেজের প্রস্তুতিটাও কিন্তু পারফেক্ট হয়ে গেল তুমি এস পরীক্ষার পরেও কিন্তু তোমাকে আলাদাভাবে সেরা কলেজের প্রস্তুতি নিতে হতো কিন্তু এই যে চার মাস পাওয়ার সময়টাতে তুমি যদি পিটিএ বেশি ভালো পড়াশোনা করতে পারো তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো যে তুমি আহ হয়তো নটর ডেমিয়ান অথবা হলিক্রসিয়ান অথবা সেন্ট জোসেফিয়ান এই যে কোনো মানে যে কোনো একটা টার্ম তোমার ট্যাগ হিসাবে কিন্তু ইউজ করতে পারবা তো অবশ্যই এখন থেকে উচিত আহ গভর্নমেন্টের এনহাউসের পর থেকেই মানে আজকের সেশনের পর থেকে নাই মানে সেশন চলাকালীন সময় থেকেই তোমার পড়তে বসে যাওয়া এবং অবশ্যই যতদিন আহ নেক্সট কোনো ঘোষণা না আসে অবশ্যই একদম মানে পড়া পড়া এবং পড়া চালিয়ে যাওয়া সো কাব্যভাইয়া বলবেন এইচএসসি টোয়েন্টি ওয়ান ব্যাঞ্চ এর কিভাবে পড়াশোনাটা চালিয়ে যাওয়া উচিত এই মুহূর্তে আচ্ছা আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমাদের যেহেতু মোটামুটি শিক্ষা বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে যে অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করার জন্য তা আমি প্রথমেই বলবো যে তুমি অবশ্যই তোমার সপ্তাহে যে দুটি অ্যাসাইনমেন্ট দিচ্ছে সেই দুটি অ্যাসাইনমেন্ট তুমি অবশ্যই নিজ দায়িত্বে এবং তুমি পড়াশোনা করার মাধ্যমে তোমার ব্রেন থেকে যা আসে তার উপর ভিত্তি করে তুমি অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করবা আর এই অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করার মাধ্যমে তুমি দেখবা যে তোমাদের পনেরো সপ্তাহে সময় নিয়েছে এই পনেরো সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট আমাদের তিরিশটি আর এই তিরিশটি অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা বায়োলজি এই তিনটা সাবজেক্ট কিন্তু মোটামুটি অ্যাসাইনমেন্টের মাধ্যমে কমপ্লিট করার মাধ্যমে কিন্তু তোমাদের একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে এইচএসসি এক্সামের জন্য এরপর যদি এইচএসি এক্সাম হবে না না হবে সেটা আমরা অ্যাকচুয়ালি পরে দেখব বাট যেহেতু এখন আমাদের কাছে একটা অপশন দিয়ে দিয়েছে যে অ্যাসাইনমেন্ট করতে হবে আমরা এখন সবাই অ্যাসাইনমেন্ট নিয়েই চিন্তা ভাবনা করবো আর এই অ্যাসাইনমেন্ট বলতে আসলে যে তোমাকে পৃথিবীর বাইরে থেকে কোনো কিছু এনে দিবে এমন কিছু না সেটা তো তোমার বই থেকেই দিবে তা আমার বুঝতেই পারতো যে তোমার বইটাকেই তোমাকে বারবার করে পড়তে হবে বারবার করে রিভিশন দিতে হবে অ্যাসাইনমেন্ট বলতে একসুলে নতুন কিছু না আর বইয়ের মধ্যে যা আছে সেগুলোর উপরেই তোমাকে কিন্তু অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হবে আর এই অ্যাসাইনমেন্টগুলো করার মাধ্যমে তুমি কিন্তু নিজের মধ্যে আরো ক্রিয়েটিভিটি বাড়াতে পারবে আমি মনে করি যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে একজন স্টুডেন্ট দা ক্রিয়েটিভিটি আরো বেশি বাড়াতে পারবে তো যেহেতু তুমি ক্রিয়েটিভিটি বাড়ানোর মতো একটা সুযোগ পাচ্ছো তাহলে তুমি কেন এই সুযোগটা নষ্ট করবে তো অবশ্যই অবশ্যই তুমি অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমার এই ক্রিয়েটিভিটিটাকে তুমি ধীরে ধীরে ইনক্রিজ করে ফেলো আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে তোমার ডিসেম্বরে যেহেতু এইচএসসি এক্সাম হতেও পারে আবার না হতে পারে এখানে ফিফটি ফিফটি চান্স আছে এখানে কেউ যদি তোমাকে বলে যে হবে না তাহলে এখানে আসলে ব্যাপারটা ভিন্ন দাঁড়াচ্ছে তো যেহেতু শিক্ষা বোর্ড থেকে বলেছে হতেও পারে না হতে পারে এই আমরা বললাম ফিফটি ফিফটি চান্স আছে আর যেহেতু অ্যাসাইনমেন্ট তোমাকে দিচ্ছে সপ্তাহে দুটি তার মানে আমি মনে করি যে তোমার প্রেশার অনেক কমে গিয়েছে আর যেহেতু তোমার প্রেশার কমে যাচ্ছে তাহলে তুমি তোমার স্বাভাবিক পড়াশোনা গতিটাকে তুমি ঠিক রাখার জন্য এক্সট্রা কি করতে পারো এক্সট্রা তুমি অবশ্যই অ্যাডমিশনের প্রিপারেশনটা নিতে পারো এখন তুমি যদি বলো যে ভাইয়া টোয়েন্টি ব্যাচের তো অ্যাডমিশন কমপ্লিট হয় নাই তাহলে আমরা কেন অ্যাডমিশন প্রিপারেশন নিবো ভাই অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার জন্য আগের ব্যাচ কি হচ্ছে না হচ্ছে এটা দেখে তুমি যদি তোমার অ্যাডমিশন প্রিপারেশন তুমি চিন্তা করো তাহলে তুমি আসলে পেছনেই থেকে যাবে তুমি যদি সামনের দিকে এগিয়ে যেতে চাও তাহলে অবশ্যই শর্ট সিলেবাসের উপরে তুমি অ্যাডমিশনটা কমপ্লিট করো এখন অ্যাডমিশন একটা শর্ট সিলেবাসের উপর হবে নাকি আরো কিছু চ্যাপ্টার বাড়িয়ে দিবে সেটা আমরা কেউ জানি না তো যেহেতু আপাতত আমাদের শর্ট সিলেবাস নিয়ে কথাবার্তা হচ্ছে তো আমরা এইচএসি টোয়েন্টি ওয়ান ব্যাচ আমরা শর্ট সিলেবাস এর উপরে আমাদের অ্যাডমিশনের হালকা পাতলা একটা প্রিপারেশন নিয়ে নিব এরকম হতে পারে যে তুমি একটা চ্যাপ্টার পড়তেছো ধরো ম্যাথের ক্ষেত্রে তুমি ম্যাট্রিক্স নির্ণয় করতেছো তাহলে ম্যাট্রিক্স নির্ণয় তুমি পুরো বোর্ডে ম্যাথ করে ফেললা বিভিন্ন বোর্ডে আসা ম্যাথ সেগুলো করে ফেলা সৃজনশীল প্রশ্ন করলে এমসি কি করলা এরপরে তুমি আরো দুই দিন বা একদিন এক্সট্রা রেখে দো যেটা তোমার অ্যাডমিশনে বিভিন্ন ভার্সিটি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আসার যে অঙ্কগুলো ছিল সেগুলো তুমি রিভিশন দিচ্ছ তোমাকে রিভিশন দেওয়া মানে এটা না যে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট এডমিশন কমপ্লিট করতে হবে তুমি তোমার ফিফটি পার্সেন্ট এডমিশনটা কমপ্লিট করে রাখো না বাকি ফিফটি পার্সেন্ট তুমি তোমার এডমিশনের সময় করো তাই তুমি দেখবে তুমি এনাফ সময় পাচ্ছ আমি তোমাদেরকে এটাই বলবো যে তুমি অবশ্যই অবশ্যই তোমাদের একাডেমিক প্রিপারেশন নেওয়ার অনেক 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 সময় তোমরা পেয়ে গিয়েছো এবং অনেক সময় তোমরা নষ্ট করেছো এই আমি বলবো অ্যাসাইনমেন্টের পাশাপাশি তোমরা ধীরে ধীরে অ্যাডমিশনের দিকে মুভ করো আমি বলবো যে তোমরা অ্যাডমিশনের দিকে ধীরে ধীরে মুভ করো এটা না যে তোমাকে কালকে এডমিশন শুরু করতে হবে আমি বলছি ধীরে ধীরে তুমি শুরু করে দাও কারণ আমার জানা মতে বা আমার তথ্য মতে বা আমরা যেহেতু বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কোনো না কোনো জায়গাতে অ্যাডমিট হয়ে গিয়েছে আবার বলছি ম্যাক্সিমাম স্টুডেন্ট কোনো না কোনো জায়গাতে অ্যাডমিট হয়ে গিয়েছে সো তুমি যদি অ্যাডমিট না হয়ে থাকো তুমি ধীরে ধীরে কোনো না কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে তুমি অ্যাডমিট হয়ে যাও বন্দি পাঠশালাতে অ্যাডমিশন করতে হবে এমন আমরা বলি না তুমি যে কোনো লাগে তুমি তুমি সেখানে তোমার একটা অ্যাডমিশন তুমি প্রিপারেশন নিতে থাকো এখন তুমি আমাকে যেখানে ভালো লাগে তুমি সেখানে অ্যাডমিশনে প্রিপারেশনটা নিবে বা তবে আমি সবসময় বলি যে তোমরা অবশ্যই তোমাদের সাথে যায় বা তোমাদের ফ্রেন্ডলি হয় এরকম এডমিশন আর প্ল্যাটফর্মে তোমরা অ্যাকচুয়ালি অ্যাডমিশন প্রোগ্রামটা তোমাদের সম্পূর্ণ করবে যেমন আমি যদি বলি আমাদের বন্দি অ্যাডমিশন প্রোগ্রামের কথা বন্দি ভাষার অ্যাডমিশনের পুরো প্রোগ্রাম কিন্তু অ্যাকচুয়ালি হোয়াইট বোর্ডে সম্পূর্ণ করা হয়েছে ইচ্ছা করলে আমরা এখানে স্লাইড দিয়ে ডিজিটাল বোর্ড দিয়ে নিতে পারতাম কিন্তু শুধুমাত্র একটা কারণে আমরা নিয়ে নেই যে স্টুডেন্টরা সব সময় ফিজিক্যালি তারা তাদের লাইফের 95 ফাইভ পার্সেন্ট সময় তারা হোয়াইট বোর্ডে ক্লাস করে এসেছে অর্থাৎ যে কোনো একটা ক্লাসরুমের কথা যদি আমি চিন্তা করি তারা হোয়াইট বোর্ডে ক্লাস করেছে আমি যদি আমাদের বুটেক্স কথা বলি বুটেক্সে কি হোয়াইট বোর্ড ছিল না কি ব্ল্যাক বোর্ড ছিল হোয়াইট বোর্ড ছিল হোয়াইট বোর্ড ছিল আর একটা জায়গা ছিল সেই সেমিনার রুমে তোমার প্রজেক্টর ছিল তার মানে বুঝতে পারছো পুরো আমাদের বুটেক্স ক্যাম্পাসের মধ্যে আমাদের কিন্তু শুধুমাত্র একটা জায়গাতে ছিল প্রজেক্টর বা প্রত্যেকটা ক্লাসে প্রজেক্টর ছিল কিন্তু সেই প্রজেক্টর গুলো কোনো স্টুডেন্ট ব্যবহার করতে দিত না ওদের স্যার আপনি প্লিজ প্লিজ আপনি হোয়াইট বোর্ডে বুঝান যে স্যাররা বলতো আজকে আমি প্রজেক্টর পড়াবো চুপচাপ থাকতো যে আজকে প্রজেক্টর পড়াবে মানে সবাই চুপ হয়ে যেত তখন আবার দেখা যেত দুদিন পরে সারা আছে ঠিক আছে তোমরা যেহেতু প্রজেক্ট বুঝতেছো না আসো আমি তোমাকে হোয়াইট বোর্ডে করাই তো এইসব ব্যাপার দেখে ইয়াসনা বললো আব্দুর রহমান বললো তো আমরা এই জন্যই আমরা চেষ্টা করছি আমাদের পুরো অ্যাডমিশন এবং পুরো একাডেমিটি আমরা হোয়াইট বোর্ডে নেওয়ার জন্য আমরা ইচ্ছা করলে এখানে অ্যাকচুয়ালি অনেক অনেক ডিভাইস ইউজ করতে পারতাম কিন্তু স্টুডেন্টের জন্য ফ্রেন্ডলি যেটা হয় বন্ধু বাচ্চা সবসময় সেটাই করে থাকে তো আমি আশা রাখতে পারি যে আমি এতটুকু যদি তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি যে এইচএসি টোয়েন্টি ওয়ান ব্যাচ বর্তমানে কিভাবে পড়াশোনা করবে আমি যদি সামারি বলি তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের পাশাপাশি তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের পছন্দের ভাইয়া অনুযায়ী তোমরা তার কাছে ধীরে ধীরে কমপ্লিট করে ফেলো আর মজার কথা বলবো যে সেটা হচ্ছে যে যখন আমি বিভিন্ন জায়গায় অফলাইনে ক্লাস নিতাম তখন আহ অনেকে আমাকে পছন্দ করতো পছন্দ মানে ছেলেরা বা মেয়েরা বলো যে এই ভাইয়ের কাছে পড়তে হবে অন্য কোনো ব্যাপার না পড়াশোনার ব্যাপারে যে এই ভাইয়ের কাছে পড়তে হবে কিন্তু দেখা যেত যে আমি পড়াই ফার্ম গেটে ফার্ম গেট আমি পড়াই বাট স্টুডেন্ট থাকে হচ্ছে মিরপুরে স্টুডেন্ট থাকে হচ্ছে তোমার সাভারে স্টুডেন্ট থাকে নারায়ণগঞ্জে বাট তারা কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি ফিজিক্যালি এসে পড়তে পারতো না এবং তারা এই আফসোসটা সবসময় করতো এবং তারা আমাকে মাঝে মধ্যে মেসেজ দেয় ভাইয়া আপনার কাছে পড়তে চাই চেয়েছিলাম অনেক কিন্তু পড়া হয়নি একমাত্র আমার বাসা আপনার লোকেশন থেকে অনেক অনেক দূরে ছিল কিন্তু তোমাদের জন্য একটা সবচেয়ে বড় সুবিধা কি জানো যে পুরো তোমার হাতের কাছেই অনলাইনে তোমাকে পুরো হাতের মুঠোই তোমাকে নিয়ে গিয়েছে যে তোমার এখন একটা পছন্দের যে কোনো একটা ভাইয়া হতে পারে আমি সাপোজ বললাম তোমার পছন্দের ভাইয়া হতে পারে চমক ভাইয়া তোমার হতে পারে রাস্তার ভাইয়া ম্যাথের পার্থ ভাইয়া হতে পারে কেমিস্ট্রি পছন্দের ভাইয়া হতে পারে এবং তারা যদি কখনো পড়ায় তুমি ইচ্ছা করলে তাদের কাছে পড়তে পারবে এবং তুমি ভাষায় ভাষায় বসে তুমি তাদের কিন্তু কোর্সটা কমপ্লিট করে ফেলতে পারো তার মানে তোমাদের কিন্তু অনলাইন এতটুকু জিনিস সুবিধা করে দিয়েছে যে তোমার পছন্দের ভাইয়ার কাছে তুমি ঘরে বসেই তুমি কিন্তু তোমার কোর্সটা কমপ্লিট করে ফেলতে পারতেছো যেটা যেটা দুই হাজার বিশ সালের আগের ব্যাচ গুলো উনিশ সতেরো ব্যাচ এভাবে যদি তুমি পিছনের দিকে আগালে থাকো তারা কিন্তু এই সুযোগটা পায় নাই তো ওই সময়ে যে স্টুডেন্ট ছিল তাদের সাথে তুমি একটু কথা বলি হতো যে ভাইয়া আপনার পছন্দের ভাইয়া কে ছিল পড়ার সময় সে বলবে একজন না ভাইয়া আপনি কি তার কাছে পড়তে পেরেছিলেন তখন সে নিশ্চয়ই একটা অজুহাত দেখাবে হয় বলতে পারে যে ভাইয়া অনেক টাকা অনেক বেশি ফি নিত অফলাইনে অফলাইনে আমরা যে কোনো সময় পড়লে আমরা ব্যাচের দশ হাজার টাকা নিচে নিতাম না বাসায় গেলে তোমাকে বলবো না যে বাসায় গেলে কত বই নিতাম এটা আমি তোমাকে বলবোই না তো তাদের কাছে তুমি তারা বেশ কিছু আফসোস করবে অথবা বলতে পারে যে ভাইয়া আমি তো অনেক দূরে থাকতাম ওই জন্য ভাইয়ের কাছে তোমাদের জন্য করতেছে না তোমরা খুব রিজনেবল প্রাইসে খুব উন্নত মানের সেবা কিন্তু তোমরা অনলাইন থেকে নিয়ে নিতে পারতেছো তো আমি মনে করি যে তোমরা তোমাদের পছন্দের ভাইয়ের কাছে এখনই চলে যাও এবং গিয়ে তোমরা তোমাদের কোর্সটা ধীরে ধীরে কমপ্লিট করে ফেলো এবং পাশাপাশি তোমরা তোমাদের বেসিকটা ধীরে ধীরে কমপ্লিট করে ফেলো সো কাবহয় কিন্তু বলেই দিলেন যে এইচএসসি 21 ব্যাচের কিভাবে পড়া উচিত এবং এর ভাইও বলেছেন এসএসসি 21 ব্যাচের কিভাবে পড়া উচিত আমি জাস্ট এটা একটু সামারি করে দিচ্ছি সেটা হচ্ছে যারা ম্যাট্রিক ব্যাচ আছে মানে এসএসসি 21 তাদের কিন্তু সামনে সেরা কলেজ ভর্তি সো যাদের সি রেজাল্ট ভালো আছে প্লাস অ্যাসাইনমেন্ট গুলো ঠিকঠাক মতো দিতে পারবা এটা আশা রাখে পড়তেছো তাদেরকে বলবো শর্ট সিলেবাসে যে চ্যাপ্টার গুলো আছে একদম ধামাধাম শেষ করে ফেলো কারণ সেরা কলেজে ভর্তির জন্য ওই চ্যাপ্টার গুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসবে সব কিছু বাদ দিয়ে এটা মাথায় রাখো যে পড়তে হবে আর নট অনলি সেরা কলেজ বাট অলসো তুমি যখন কলেজে পড়বা কলেজে যখন বইগুলো পড়বা ফিজিক্স ম্যাথ তখন কিন্তু ওই বইগুলো তুমি বুঝতে যদি না তোমার মজবুত থাকে তোমার এসএসসি পরীক্ষা হোক বা না হোক তুমি সেরা কলেজে চান্স পাও বা না পাও তোমার কিন্তু বই পড়তে হবে বইয়ের শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো গুলো অন্তত পড়তে হবে এই গেল এসএসসির কথা আর এইচএসসি টোয়েন্টি ওয়ান তো এখন একটা যুদ্ধর মতো আহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা কি যুদ্ধ যুদ্ধ ভর্তি যুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ এইচএসসি তে তোমার যাই হোক না কেন তুমি ফেল একদম করবা না কখনোই ফেল করবা মানে তোমার রেজাল্ট হয়তো একটু ডাউন হইতে পারে ঠিকঠাক মতো দাও তুমি যদি ঠিকঠাক মতো দাও এটা হচ্ছে ফার্স্ট কথা আমি ধরে নিলাম তুমি অ্যাসাইনমেন্ট গুলো ঠিকঠাক মতো দিলা কিন্তু তুমি পড়াশোনাটা চালিয়ে গেলা না এতে তোমার কি লস হবে এতে তুমি অ্যাডমিশনে গিয়ে ঘোরার আন্ডাটাও না তার মানে অ্যাডমিশনে তুমি ভালো কোথাও চান্স পাবা না আর তোমার যদি মন চায় যে হ্যাঁ আমি ভালো কোথাও পড়ব তাহলে এখন থেকে শর্ট সিলেবাসে যে চ্যাপ্টার গুলো আছে উপর কমপ্লিট অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে ফেলতে হবে আর হ্যাঁ বলতে পারো ভাইয়া শর্ট সিলেবাসে যে চ্যাপ্টার গুলো আছে এগুলোর উপর এডমিশন প্রিপারেশন কোথায় নিবো কাম্বা ভাইয়া বলছে মেন্টোরকে দেখতে তো কোথায় নিব সেটা হচ্ছে বন্দি পাশালা থেকে খুব শীঘ্রই তোমাদের জন্য শর্ট সিলেবাসের উপর শুধুমাত্র শর্ট সিলেবাসের উপর এডমিশন প্রোগ্রাম লঞ্চ করা হবে আশা রাখি তোমরা সেই অ্যানাউন্সটা খুব দ্রুতই পেয়ে যাবে কোনো সমস্যা নাই আর বন্দি সাথে তুমি যদি থাকো তাহলে শর্ট সিলেবাসে থাকে এই চ্যাপ্টার গুলো তোমার ইনি মিনি চিনিতেই শেষ হয়ে যাবে জাস্ট এতটুকুই বলতে চাই আচ্ছা একটা প্রশ্নের উত্তর দিব ওকে আচ্ছা একজন বলছে যে ম্যাথে এসএসসি তে এ প্লাস পেয়েছি কিন্তু বায়োলজিতে এ প্লাস পায় তার মানে সে ম্যাট্রিকে এস ম্যাট্রিকে সে এ প্লাস পেয়েছে হচ্ছে ম্যাথে কিন্তু বায়োলজিতে সে এ প্লাস পায় নাই কিন্তু সে আবার এইচএসসি তে এসে সে কি করছে বায়োলজিটাকে মেন সাবজেক্ট রাখছে তার মানে কি সে ম্যাট্রিকে বায়োলজিতে এ প্লাস পায় নাই সে এইচএসি তে এসে সে ওটাকে মেন সাবজেক্ট করে ফেলছে এখন তার প্রশ্ন হচ্ছে আমি কি আমার মেন সাবজেক্ট মানে ফোর্থ সাবজেক্টটাকে কি চেঞ্জ করে ফেলবো কিনা তো অ্যাকচুয়ালি এটার উত্তর যদি আমি তোমাদেরকে দেই তাহলে তুমি দেখবা যে এরকম প্রশ্নে মানে এরকম সমস্যা অনেক অনেক স্টুডেন্টে আছে যে তার এমন হয়েছে যে সে এক সময় ম্যাথ খুব ভালো পারতো ওই জন্য তার ম্যাথ ছিল মেন সাবজেক্ট এসএসসি তে আর ফোর্থ সাবজেক্ট তোমার বায়োলজি বাট পরে তার স্বপ্ন হলো তোমার ডাক্তার হওয়া তো অনেকে একটা ভুয়া নিউজ আছে যে সাবজেক্ট যদি বায়োলজি হয় তাহলে নাকি ডাক্তার হওয়া যায় না মেডিকেলে পরীক্ষা দেওয়া যায় না এরকম একটা ভুয়া নিউজ দিকে ছড়ায় এটা আমিও জানতাম এক সময় বাট পরে জানছে এগুলা সব পুরোটাই ভুয়া তো এরকম অনেক স্টুডেন্ট আমি দেখছি যে এই জন্য বায়োলজিটা তারা মেন সাবজেক্ট নিয়ে নেয় যারা মেডিকেলে ভর্তি হবে ভাবে যে এটার জন্য বুঝে আমরা কোনো প্লাস পয়েন্ট পাবো অ্যাকচুয়ালি কোনো প্লাস পয়েন্ট নাই তোমার মানে কি বলবো কোনো প্লাস পয়েন্ট নাই আর একটা হচ্ছে তোমার যে যারা ম্যাথটাকে অপশন আর করে ফেলে তো আমি অ্যাকচুয়ালি এটার কোনো সঠিক আছে এখানে দিতে পারতেছি না যে তুমি অ্যাকচুয়ালি চেঞ্জ করবা কিনা এটা আমি যদি বলি যে চেঞ্জ করবা কিনা এটা অ্যাকচুয়ালি মানে আমার কাছে আসলে সঠিক কোনো অ্যান্সার নাই যে তুমি চেঞ্জ করবা কিনা কারণ এরকম সমস্যা অনেক অনেক স্টুডেন্টের আর তোমরা যদি ফোর্থ সাবজেক্ট যদি সবাই চেঞ্জ করো তাহলে দেখা যাবে যে পনেরো লাখ স্টুডেন্টের মধ্যে দশ লাখে তোমরা ফোর্থ সাবজেক্ট চেঞ্জ করে যাচ্ছ আর তোমাদের চেঞ্জ করার সমস্যার সমাধান করতে গিয়ে বোর্ডে কিন্তু হিমশিম খেয়ে যেতে পারে এটা অবশ্যই কারণ পনেরো লাখের মধ্যে দশ লাখের স্টুডেন্ট যদি বলে ফোর আমি চেঞ্জ করে ফেলবো তাহলে কিন্তু অনেক অনেক বড় সমস্যার মধ্যে পড়ে যাবা তা আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে কোনো কথাবার্তা বলবো না তবে আমার মনে হচ্ছে যে এরকম আহ অনেক প্রশ্নের উদ্ভব বা অনেক প্রশ্ন তৈরি হওয়ার কারণে হয়তো এমন হতে পারে যে আমাদের শ্রদ্ধীয় শিক্ষামন্ত্রী আবারও লাইভে এসে এগুলো সমাধান করে দিবেন তো আমি মনে করতে পারি যে আমাদের ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা থাকবো বা যতটুকু আমাদের আহ শিক্ষামন্ত্রী থেকে আমরা জানতে পেরেছি তার লাইভ অনুযায়ী আমরা সেটাকেই ব্যাখ্যা বিশ্লেষণ করার আজকে লাইভ ক্লাসে চেষ্টা করলাম তো সব কথা শেষ কথা হচ্ছে যত যাই কিছুই হয়ে যাক আমাদের পড়তে হবে কারণ পড়া ছাড়া কোনো উপায় নাই তুমি যদি ফিউচারে ভালো একটা জব করতে চাও তখনই কিন্তু তোমার এই এডুকেশনাল কোয়ালিফিকেশনটাই ফারস্টে দেখবে সো তোমরা যদি ভেবে বসে থাকো যে দেশের এই অবস্থা আমার পড়ার দরকার নাই তাহলে কিন্তু এটা ভুল তুমি পড়ো তুমি নামাজ পড়ো তুমি কোরআন তেলাওয়াত করো ধর্মের পথে চলো এবং স্টাডি করো এই দুইটা জিনিস আপাতত কন্টিনিউ করতে হবে কারণ স্টাডি ছাড়া কিন্তু এই দুনিয়াতে মানে এই ইহকালে তুমি কিন্তু ফল সহজে পাওয়াটা পসিবল না সো স্টাডি ভালো করে করতে হবে আর স্টাডি যেহেতু করবো তাহলে ভালো করেই করো সহজ কথা তুমি যদি মানে হচ্ছে গা ছাড়া ভাব নিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভই হলো না হয় পড়াশোনা ছেড়ে দাও না হয় একদম টোটালি নিজেকে ইঙ্গেজ করে ফেলো পড়াশোনার মধ্যে কারণ পড়াশোনা ছাড়া কিন্তু কিছুই নাই পড়াশোনা ছাড়া ভবিষ্যৎ অন্ধকার এটা কিন্তু চিরন্তন সত্য মাথায় রেখে একজন আমাকে মেসেজ দিচ্ছে আমাকে ছিল অনেকে মেসেজ দিচ্ছে তো তার মধ্যে আমি একটা মেসেজ পড়বো যে আমার বলছে ভাই আমরা যারা এসএসসি বা এসএসসি এর স্টুডেন্ট তারা কি ইন্টারে বই পড়া শুরু করবো কিনা লাইভে বলবেন প্লিজ তো আমি যদি তোমাদের কথা বলি যারা ম্যাট্রিক পরীক্ষা দিবাই বা দুই হাজার একুশ ব্যাচে তো তারা অ্যাকচুয়ালি কি করবো তো আমি যদি মনে করি যে তোমাদের আসলে এসএসসি ব্যাচে তোমরা যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ো তো অ্যাকচুয়ালি সেই বইটা দুই বছর পড়ার জন্য কিন্তু অ্যানাফ সেখানে তারা কি দুই বছর কি তিন বছর হয়ে যাচ্ছে না প্রায় আড়াই বছর পড়ে ফেলতেছ আমি যেটা মনে করি আসলে তোমাদের যে বইগুলো সাইজ সেই সাইজ অনুযায়ী তোমাদের দুই বছর অ্যানাফ সময় সেখানে তোমরা তিন বছর কাটিয়ে ফেলতেছ তো আমরা যেহেতু বন্দি পাশাল থেকে যেহেতু সেরা কলেজ প্রোগ্রাম একটা লঞ্চ করেছি এবং আমাদের টার্গেট আছে যে আমরা চেষ্টা করবো তোমাদেরকে তোমাদের যে যে চ্যাপ্টার গুলো তোমাদেরকে থেকে বেশি কিছু দেওয়ার প্রয়োজন সেগুলো আমরা তোমাদেরকে দিবো এই সেরা কলেজ প্রোগ্রামের মধ্যে আর সেরা সাধারণত চ্যাপ্টার গুলো থেকে বেশি প্রশ্ন আসে আমরা সেগুলো নিয়ে সাধারণত লাইভ ক্লাস করব। আরেকটা কথা হচ্ছে যে তোমরা এখন থেকে বই পড়া শুরু করবা কিনা অনেকে বলতেছে যে ভাই আমি সি টোয়েন্টি ওয়ান ব্যাচ যেহেতু অ্যাসাইনমেন্টের অনেক অনেক কম প্যারা মনে হচ্ছে এখন আমাদের একটু প্যারা বাড়ানোর জন্য আমরা কি করতে পারি তো তুমি অবশ্যই তোমার প্রেশার বাড়ানোর জন্য তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে সেরা কলেজে একটা প্রস্তুতি নিতে পারো আর তুমি যদি বলো না ভাই আমার নটোড্যাম বলেন বা হলি কলেজ বলো আমি এগুলোতে পড়বো না আমি আমার এলাকাতে যে সরকারি কলেজ আছে আমি সেখান থেকে একটা ভালো প্রিপারেশন নিবো আমি যদি বলি আমার ঠাকুর সরকারি কলেজ থেকে যদি আমি চিন্তা করি সেখানেও কিন্তু দেখা যায় বুয়েডে তোমার পঁয়ত্রিশতম হয় বুয়েডে একশো দুইশো এরকম পজিশনে কিন্তু চলে আসে তাহলে আমি বলতে যাচ্ছি না যে সরকারি কলেজে পড়াটা খারাপ অবশ্যই সরকারি কলেজে পড়লে তুমি অনেক অনেক বেশি সময় পাবে এবং সেই সময়টাকে তুমি যদি ইউটিলাইজ করতে পারো তাহলে বুঝেই ফেলতে পারতো তুমি যে কোনো একটা ভালো জায়গাতে চান্স পেতে পারো আমি মনে করি যে অবশ্যই যারা তোমরা সেরা কলেজে ভর্তি তোমরা সেরা কলেজে এই কোর্সটা করবো বাসালাতে কারণ আমরা চেষ্টা তোমাদের ক্লিয়ার জন্য আর যারা ভাই আমরা কি বই পড়া শুরু বলতেছি কিনা তোমাদের জন্য বন্দুপাশাল নিশ্চয়ই একটা গাইডলাইন নিয়ে আসবে তবে তার আগে তোমরা সেরা কলেজে প্রোগ্রামের যে ক্লাস গুলো হচ্ছে সেগুলো করো এবং কিছুদিন পরে বন্দুপাশালা অবশ্যই শুধুমাত্র এসএসি টোয়েন্টি ওয়ান ব্যাচ আমি উল্লেখ করতেছি শুধুমাত্র এদের জন্যই আমরা তিনজন সাথে তোমার শুভ হয়েছ চার জন কিন্তু আমরা লাইভে আসবো যে তোমরা এখন কি করবে তবে আমরা আগে এতটুকু দেখি যেমেন্ট গুলো কিভাবে তোমরা জমা দিচ্ছ বা তোমাদের প্রেশার কতটুকু হচ্ছে তো সবকিছু আমরা বিবেচনা করার পর দেন তোমরা কি করবে জাস্ট ম্যাট্রিকের দুই হাজার একুশ ব্যাচ তোমরা আসলে কি করবে তোমাদের জন্য বন্ধু একটা লাইভ সেশন নিয়ে আসবে তো তোমরা এর মধ্যে তোমাদের বন্ধু বান্ধবকে জানিয়ে দাও যে সেরা কলেজের যে একটা গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা তাদেরকে ইনভাইট করে তাদেরকে জয়েন করে ফেলো অনেকেই কমেন্ট করছে ভাইয়া ইমপ্রুভমেন্ট এক্সাম সম্পর্কে কিছু বলেন আচ্ছা ইমপ্রুভমেন্ট এক্সাম নিয়ে আমরা তেমন কিছু বলতে পারবো না তোমাদেরকে মানে সেম ভাবে সেম ভাবে তোমাদের এসএসসি যে রেজাল্টটা ছিল সেটার উপরে ভিত্তি করে তোমাদেরকে হবে আচ্ছা এদের ইমপ্রুভমেন্ট কিসের আবার

মানে এরকম তো পৃথিবীতে মনে হয় আর কখনো রেজাল্ট এরকম হবে ঠিক আছে এরকম রেজাল্ট পৃথিবীতে আর কখনো ভালো হওয়া সম্ভব নয় এইচএসি বিশ ব্যাচ যে রেজাল্টটা করে গিয়েছে তার মধ্যে থেকেও তুমি যেহেতু একুশ ব্যাচ আছে দিচ্ছ আর এটা অ্যাকচুয়ালি আমরা এখানে কি বলবো এখানে বলার কিছু নাই এয়ার ভাইয়া যদি পরিশেষে কিছু বলতেন ওকে আহ আসলে পুরো ব্যাপারটা আমরা প্রথমে আজকে সেশনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আমার মনে হয় যে আমরা দশ বারোটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এই প্রশ্নের মধ্যে আমার মনে হয় আহ একশোর বেশি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে তো আমাদের আজকের সেশনে হয়তো সম্পূর্ণ প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি এরপরও যদি তোমাদের মাথায় কোনো প্রশ্ন ঘুরপাক খায় বা তোমাদের মনে হয় যে বিষয়টা নিয়ে আমরা কনফিউশনে আছি অবশ্যই আমরা পরবর্তীতে আরো একটা লাইভ সেশনের আয়োজন করে সেখানে কিন্তু আমরা এসে উত্তর দিব তো বরাবরই আমরা তোমাদের কনফিউশন দূর করার জন্য কাজ করেছি এবং এর পরেও আমরা কিন্তু কনফিউশন দূর করার জন্য কাজ করব আর আমরা কোনো প্রতিজ্ঞা করাতে চাই না যে এই কাজটা করতেই হবে বা তোমার এই অভ্যাসটা ত্যাগ করতেই হবে বা এর বিনিময়ে আমি তোমাকে কিছু দিচ্ছি এই অভ্যাসটা বা এই শিক্ষাটা আমরা ফ্যামিলি থেকে পেয়ে আসি সো প্রতিজ্ঞার বিনিময়ে বা কোনো কিছু কমিটমেন্ট করে আমাদের কোনো কিছু আমাদের কাছ থেকে পেতে হবে এটা কোনো প্রয়োজন নাই আমরা দেওয়ার জন্যই তৈরি হয়েছে আমরা দিতেই চাই সো আমরা এর বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো কিছু আশা করি না সো আমরা আজকের সেশনে আসলে এই ব্যাপারটাই বোঝাতে চেয়েছি এবং আমার মনে হয় যে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি ওকে সো আমরা কিন্তু আজকে সেশন ডি সাকসেসফুলি প্রায় 1400 স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম এবং এট লাস্ট পর্যন্ত তোমরা প্রায় 550 স্টুডেন্ট আছো সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং আশা রাখি তোমরা বন্দি বাসালার সাথেই থাকবে বন্দি বাসালা তোমাদের পাশে সব সময় থাকবে ছিল এবং আছে আর ভাইয়ারা আমরা কিন্তু চেষ্টা করব এইচএসসি 21 ব্যাচের শর্ট সিলেবাসের উপর নতুন কিছু নিয়ে আসার জন্য যেন শর্ট সিলেবাসের উপর তোমার প্রিপারেশনটা পোক্ত হয়ে যায় বিশেষ করে অ্যাডমিশনকে ফোকাসে রেখে নতুন কিছু আনার জন্য তোমাদের যে তোমাদের চাওয়া পাওয়া থেকে কিন্তু এই সিদ্ধান্ত আমরা নিব ইনশাল্লাহ আর এস এস ব্যাচ যারা আছো তারা অবশ্যই বন্দি বসালাতে যে ফ্রি ক্লাস গুলো হচ্ছে গতকালকে ইয়াসিন ভাইয়া মানে আমি নিয়ে আমি নিলাম সার্কিট ক্লাস তার আগে কাবু ভাই তার আগে এয়ার ভাই নিচ্ছেন আজকে শুভ ভাই নেওয়ার কথা ছিল বাট আজকে এই ইম্পর্টেন্ট সেশনটির জন্য ক্লাসটি শিফট করা হয়েছে পরে সো ভাইয়ারা এই ক্লাসগুলো যারা এস এস সি টোয়েন্টি ওয়ান ব্যাচে আছো প্লিজ এই ক্লাসগুলো মিস করো না কারণ সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে তোমাদের জন্য এই ক্লাসগুলো তৈরি করছি আমরা যেন তোমার বেসিকটাও মজবুত হয় তোমার সেরা কলেজ প্রিপারেশনটা অনেক ভালো হয়ে যায় এবং তোমার এসএসসি তে অ্যাসাইনমেন্ট তুমি হেল্প পাও আমাদের ক্লাসগুলো থেকে এমন ভাবেই কিন্তু আমরা ক্লাসগুলো নিচ্ছি সো এই ক্লাসগুলো কিন্তু তোমাদের মিস করা মোটেও উচিত হবে না সো তোমরা কিন্তু বন্দিবাসালার এই ফ্রি প্রোগ্রামের সাথে থাকতে পারো যারা এসএসসি এর স্টুডেন্ট রয়েছে এখানে তাই যদি এই ফ্রি প্রোগ্রামে একটি ক্লাসও মিস দিবা না ভাইয়ারা আর হ্যাঁ নতুন করে অন্য কোন প্ল্যাটফর্মে কিন্তু আমি বারবার বলছি নতুন করে অন্য কোন প্ল্যাটফর্মে সেরা কলেজের জন্য এখন ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই বন্দি পাশালার সাথে থাকো বন্দি পাশালার ফ্রি ক্লাস গুলো করো এই ক্লাস গুলোর মাধ্যমে তোমার সেরা কলেজ প্রিপারেশনটা হয়ে যাবে সেরা কলেজের জন্য এক্সট্রা প্রেশার নেওয়ার কোনো দরকার নাই এক্সট্রা জায়গায় ভর্তি হলো সেরা কলেজে প্রেশার নিলে অ্যাসাইনমেন্ট করলা কোনো দরকার নাই ভাইয়া বন্দি পাশালার ক্লাসগুলো করো এবং শর্ট সিলেবাসে থাকা চ্যাপ্টারগুলো মন দিয়ে পড়ো তাহলে তুমি পারবা এটা হচ্ছে এসএসসি 21 ব্যাচের জন্য বললাম আর এইচএসসি 21 ব্যাচকে বলছি অ্যাডমিশনের প্রিপারেশন গোছানো শুরু করে দাও কিভাবে গোছাবা ফারস্টে শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোর উপর অ্যাডমিশন প্রিপারেশনটা একদম ছাড়াফালা করে ফেলতে হবে এর পর তোমার যদি মনে হয় যে অন্য চ্যাপ্টার পড়তে মন চাইতেছে তখন তুমি পড়ো কিন্তু তার আগে শর্ট সিলেবাসে থাকা চ্যাপ্টারগুলো গুলো একদম ছাড়া করে ফেলতে হবে আর অ্যাডমিশনে এই চ্যাপ্টারগুলো গুলো কিভাবে ছালাফালা ফালা করবা এই নিয়ে কিন্তু আমাদের অলরেডি টুয়েটি ওয়ান কয়েকটা দুইটা নেমে গিয়েছে সো আমরা কিন্তু এডমিশন ব্যাচ এখন সরাসরি শর্ট সিলেবাসের উপর ব্যাচ কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ লঞ্চ করব সো ওইটাতে তোমরা এনরোল করতে পারো আর হ্যাঁ তোমরা নিশ্চয়ই জানো যে আমরা আসলে কেমন পড়াই আর সেটা না জানলে আমাদের ক্লাসগুলো দেখে নিতে পারো তাহলে বুঝে ফেলবা যে আসলে আমরা কেমন পড়াই আসলে পড়াতে পারি কিনা সো ছয় বছর চার পাঁচ বছর টিউশন শিক্ষকতা করে মানে আমি তো অন্তত আমি পাঁচ ছয় বছর পড়িয়েছি কাব্য ভাইয়া সাত বছর ভাইয়া সাত বছর পড়িয়েছেন সো এই অভিজ্ঞতার আলোকে কিন্তু আমরা তোমাদের জন্য বিভিন্ন ধরনের এই গাইডলাইন সেশন বা বিভিন্ন ধরনের কোর্স নিয়ে আসি যে কোর্স গুলো অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল সো আশা করি বন্দি সাথে থাকবা এবং শর্ট সিলেবাসের এর উপর প্রিপারেশনটা একদম জোরদার করে নিবা কারণ যেন তোমাকে কেউ আটকাতে না পারে এইচএসসি অ্যাডমিশন কিংবা এসএসসি তে কিংবা আমাদের চাকরির পরীক্ষা আজকে হোস্ট কে ছিল আজকে হোস্ট আপনারা ছিল ভালো থাকো সুস্থ থাকো এবং বন্দি পাঠশালার সাথেই থাকো আর হ্যাঁ আশা রাখি শিক্ষামন্ত্রী নতুন কোনো মানে সুস্পষ্ট কোনো গাইডলাইন নিয়ে তোমাদের জন্য ইনশাল্লাহ খুব দ্রুতই অ্যানাউন্স করবে কারণ আমাদের মনে হচ্ছে যে না নতুন কোন অ্যানাউন্স অবশ্যই আসবে কারণ আজকে ম্যাক্সিমাম যে কথাগুলো ছিল শিক্ষামন্ত্রী সেগুলো ছিল হয়তো বা হতে পারে বা কিন্তু বাট আশা রাখি করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সাথে সাথেই চূড়ান্ত একটি সিদ্ধান্ততে আসবে সো আমরা আশা আশাহত হব না আমরা যেটা করব আমাদের একমাত্র করণীয় কাজ হচ্ছে এখন শর্ট সিলেবাসের চ্যাপ্টার গুলো ভালো করে পড়া এটাই হচ্ছে ওয়ান এন্ড অনলি কে দিয়ে দেন আচ্ছা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আপনার ট্রাউজার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমার প্যান্ট ভাই ওকে

বন্দে মার্শালার সেরা কলেজ প্রোগ্রাম করো আর তোমরা একজন কমেন্ট করছো যে ভাই তিন সাবজেক্ট নিয়ে আমাদের আপনাদের কোনো প্ল্যান আছে নাকি আমরা অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো একটু দেখবো যে তোমরা যে অ্যাসাইনমেন্ট গুলো কেমন দিচ্ছে এবং সেগুলোর উপর ভিত্তি করে আমরা তোমাদেরকে ব্যাসেসটা ক্লিয়ার করার জন্য ইনশাল্লাহ আমরা লাইভে আসবো কিন্তু কোনো ধরনের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা দেওয়ার জন্য বন্দি লাইভে আসবে না ওই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তোমাকে কতটুকু বেসিক দেওয়ার প্রয়োজন সেই বেসিক নিয়ে বন্দি এই ভাইয়েরা তোমাদের লাইভ সেশনে চলে আসবে ভালো দেখো সুস্থ দেখো আল্লাহ হাফেজ দিব দাদা আমাদের আচ্ছা ঠিক আছে কেটে দিলাম টাটা বাই ভাই আরেকটা ক্লিক করতো